मलाहिया তোর নাই তুই অমন দুনিয়ার মানুষ তোকে কবরে রাখবে আর আমি আল্লাহ জান্নাত থেকে তোর কবরে রেজিক পৌঁছায়ে দেব তোর যদি কবরে থাকতে ভালো না লাগে তোর জন্য ইল্লিন নামক জান্নাতের বাগান বানাই রাখছি মুসলমান পিছন দিকে পালাবে না মিহদুল সৈন হয়ে সামনের দিকে যাবে বাতিল ফালিয়ে যাবে তোর জন্য না ঠিক

হলো কি নাউযিন আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র বিশ্ব নবীর চরিত্র তার চাইতে পবিত্র তাহলে আমার নবীর চরিত্র ফুলের সবাই বলবেন সবাই বলবেন রবিউল আউয়াল মাস বুঝতেছেন না হ্যাঁ নবী আসার মাস আবার যাওয়ার মাস আমার নবীর চরিত্র আল্লাহ কোরআন কারিমদের যে চরিত্রের বর্ণনা করেছেন আল্লাহ রিনারব্বাই নামের মধ্যে একটা নাম হলো আজিম সে আজিম নামটা নবীর চরিত্রের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছেন এমন চরিত্রবান একজন মানুষকে আমাদের নেতা হিসাবে আদর্শ হিসাবে গ্রহণ করার দরকার আছে না নাই কিন্তু এই মাসের সাথে আমাদের একটা মোটামুটি সম্পর্ক খেয়াল করা দরকার ছিল কারণ যেই মাসে আজকের এই মাহফিল হচ্ছে এই মাসেই আল্লাহ তালা আমাদের নবীকে আমাদের নবী কি আমাদের নবী হলেন দুই জাহানের শ্রেষ্ঠ নবী আমরা এখন থেকে বলবো দুই জাহানের কি নবী শ্রেষ্ঠ নবী দুই জাহান বিশ্ব বললে খালি বাংলাদেশ বোঝাবে পিটিই বোঝাবে বিশ্ব কবি রবীন্দ্রনাথ বিশ্বকাপ খেলা এরকম না তো বিশ্ব বলতে দুনিয়ার সাথে শুধু সম্পর্ক আমাদের নবী শুধু দুনিয়ার সাথে সম্পর্ক নয় উভয় জগতের সাথে আমাদের নবীর সম্পর্ক জোরে কন ঠিক এজন্য আয়াতুল আল্লাহ বলেছেন মান জাল্লাযি আসফা ইল্লা বিইzniহি মানে ওই জগতে আল্লাহ তালা আমাদের নবীকে মাত্র আমাদের নবীকে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার দিয়ে দিবে আল্লাহ কি রাসুল বলেছেন জানেন যে আমার সমস্ত উন্মতেরা যতক্ষণ জান্নাতে না যাবে আমি রাসুল ততক্ষণ জান্নাতে প্রবেশ করব না সেই রবিউল রবি মাসে। আল্লাহ তালা আমাদের নবীকে প্রেরণ করেছেন কোন তারিখে নবী এসেছেন সে তারিখ সম্পর্কে মতভেদ আছে মতভেদ আছে অনেকে বলেছে রবিল আওয়াল মাসের প্রথম তারিখে আল্লাহ নবীকে দুনিয়াতে প্রেরণ করছে অনেকে বলছে নয় তারিখে কেউ কেউ বলছে বারো তারিখে হতে পারে নবী আসার তারিখ নিয়ে কিন্তু মতভেদ আছে জোরে কি আছে এই খেয়াল করে শোন মতভেদ আছে কিন্তু নবী বিদায় নেওয়ার তারিখ নিয়ে কোনো মতভেদ নাই নবী বারো তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এ ব্যাপারে কোনো মতভেদ নাই কিন্তু আশার ব্যাপারে আছে কেন না আসার ব্যাপারে মতভেদ থাকার কারণ হলো নবী যে এত বড় মানুষ হবে এটা কেউ কল্পনা করেন আর আল্লাহ নবী যখন দুনিয়াতে এসেছেন তখন নবীর জন্ম তারিখ মনে রাখার মতন তার বাবাটাও দুনিয়াতে ছিল না মা কি করবে সন্তান যখন হয় মারকে অত খেয়াল করে খেয়াল তো করে বাবা কিন্তু আমাদের নবী দুনিয়াতে এসেছেন কি হয়ে শিশুকালে ময়রা গেছে মা গর্বে থাকতে মর্ষে পিতা নবী চোখে দেখলেন না গান গাইলে কি গুনা হবে এটা কি সাদা কালা গান সাদা কালা আমাদের বাংলাদেশে আমরা যে ভাই কোরআনের মাহফিল হয় আর যুবক গুলো রাস্তায় ঘরে এই যুবক গুলো কি হয়ে গেল কিছুদিন আগে একটা গান বাড়ছিল সাদা সাদা কালা কালা সেই গান নিয়ে হাইরে রে জালা যে গান সারা যেমন কেউ কইলে পাপ ছাড়া কোনো সব হবে না আর যেইটা আমি বলতেছি এটা বললে আল্লাহ খুশি হবে রাসুল খুশি হবে কোরআনের সাথে গানটা মিলে যাবে আলাম ইয়াজিদি ইয়াতিমান মান তাহলে বলেন শীর্ষকালে ময়রা গেছে মা গরবে থাকতে মরসে পিতা নবী চোখে দেখেলেন না কে করিবে লালন পালন কে দিবে সন্তনা এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একে জনা আমাদের দেশে চলতেছে এ ব্যাপারে কিছু আলোচনা করার পরেই আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে বিষয় ভিত্তিক আলোচনায় চলে আসবো ইনশাল্লাহ কারণ প্রথম মাহফিল ঠিক কিনা বলে হ্যাঁ একটু মনোযোগ দিবেন তাও মাহফিলটা পাইছেন আপনারা নবী আসার মাসে বেজার এই নবী দুনিয়াতে আসা যখন এসেছিলেন তখন অবস্থাটা কি ছিল দুই হাজার বারো সালে আমি তাইফে গেছিলাম তাইফে ওই তাইফে আল্লাহ রাসুলের দুধ মা হালিমার বাড়ি যিনি আল্লাহ রাসুলকে দুধ পান করে লালন পালন করছে সেই হালিমার বাড়ি কোথায় তাই সে বাড়িটা এখনো আছে তবে বাড়িটাকে এখনো আছে মসজিদ বানাইছে ওই বাড়ির কোনো পরিবর্তন করে নাই ওই হালিমার সময় যে বাড়ি ছিল ঠিক একই অবস্থায় ওই বাড়িটা রয়েছে ওই বাড়িটার দরজায় আরবিতে কিছু কথা লেখা আছে আরবি দিয়ে কিছু কথা লেখা আছে সেই কথার মধ্যে একটা কথা হলো আমি হালিমাত সাদিয়া একজন হতভাগ্য দরিদ্র মেয়ে ছিলাম কিন্তু রাসুলের ও সিলাই ওই ছোট্ট নবী ও সিলাই আল্লাহ পাক আমাকে সব কিছু দিয়েছে যখন হালিমাতুস সাদিয়া নবীকে গ্রহণ করেছিলেন তখন কি আমাদের নবী নবী ছিল নবী ছিল না যে নবীকে পাথর মারছে আবুল আহাব দাসী যখন গিয়ে বলল আবুল আহাবকে আপনার একটা সুন্দর ভাতিজা হয়েছে বলার সাথে সাথে আবুল বলল আমি তোকে আজাদ করে দিলাম মানে খুশির তার ভাতিজা হয়েছে এই খবর শুনে একটা দাসীকে মুক্ত করে দিল তাহলে বোঝা গেল নবী যখন দুনিয়াতে এসেছে তখন সবাই খুশি না বেজার ধরে কখন খুশি না বেজার এমনকি আবুল আহাব পর্যন্ত খুশি অথচ সে আমনা সম্পর্কে একটা সুরায় আছে কোরআন আছে না হয় তাব বাত ইয়াদা আবিল আহবে অতাব দাব তা আমরা বাংলাদেশে এই যে বারুই রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমাদের বর্তমান সরকার যিনি ক্ষমতায় আছে তিনি একটা দিবস ঘোষণা করেছে ঈদে মিলাহাদুল নবী ঈদ মানে কি কি আনন্দ বারো তারিখে নবী কি দুনিয়াতে এসেছে না বিদায় নিছে এ কথা কান এসেছে না বিদায় নিছে কারণ আসার ব্যাপারে তারিখের সন্দেহ আছে কিন্তু বিদায়ের ব্যাপারে কোনো তারিখের সঙ্গে নাই কারণ যখন নবী বিদায় নিয়েছে তখন নবীর দেড় লক্ষ সাহাবি ছিল জোরে বলেন কত লক্ষ দেড় লক্ষ সাহাবি দুনিয়াতে ছিল নবী কখন বিদায় নিয়েছে কয় তারিখে বিদায় নিছে আর একটা ইতিহাস আছে কিন্তু নবী যখন দুনিয়াতে এসেছে তখন তার বাপই নাই এই জন্য আসার তারিখ নির্ধারণ হয়নি যাওয়ার তারিখ ঠিক আছে তো বিদায় নেওয়ার দিনে মুসলমানেরা কোনো দিন ঈদ এ পালন করতে পারে না আনন্দের দিন ঘোষণা করতে পারে না কোন কথা ঠিক না কিন্তু আমাদের বাংলাদেশে ছিদে হয় না উল্টা হয় উল্টা হয় না তো সাদিয়া ওই যে আরবিতে কিছু কথা লেখা আছে তার বাংলা হলো আমি একটা দুর্বল গাধা নিয়ে মক্কার দিকে যাচ্ছিলাম জোরে কোন দিকে মক্কার দিকে যাচ্ছিলাম কারণ সেই সময় কড়াই বংশের নিয়ম ছিল তাদের সন্তানদেরকে তাদের মায়েরা দুধ পান করাতো না তাদের সন্তানদেরকে তাদের মায়েরা কি করাত না সেই সময় কড়াই বংশ ছিল সবচাইতে উচ্চ বংশ সেই জন্য আমি ধনী ঘরের একটা সন্তানকে নেওয়ার জন্যে আমি দরিদ্র হালিমাতুল সাদিয়া যখন মক্কার দিকে রওনা দিলাম রাস্তার মাঝখানেই মেয়েরা বলতেছে আর মক্কাই গিয়া লাভ নাই কারণ ঘরের সব সন্তান আমরা নিয়েছি একটা এতিম সন্তান পড়ে পড়ে কানতেছে। যে জন্মের আগে বা হারাইছে হালিমাতুস বলেন রাস্তার মধ্যেই খবর শোনার সঙ্গে সঙ্গে আমার মনে বড় কষ্ট হল অভাব আপনি আমক্কার দিকে রওনা দিলাম আর রাস্তার মধ্যে জানতে পারলাম ধনী ঘরের সব সন্তান শেষ যেটা আছে সেটা হলো এতিম জন্মের আগে বাবা মারা গেছে তাহলে সেই সন্তানকে নিয়ে তো আমার কোনো লাভ হবে না কোনো লাভ হবে গাদাকে বলতেছে গাদা রে চল ফিরে যায় বনি সাদ আবার তাইফে ফিরে যাব আর মক্কায় যাব না হালিমাতুসাদিয়া বলে আমি তাকায় দেখি গাধার দুইটা কান খরগোশের মতন খাড়া করেছে আমি গাদাকে ফিরে যেতে বলি তাই দিকে আর দাদা পাগলের মতন দৌড়াই মক্কার দিকে বর্তমানে যেখানে কাবা ঘর যারা হজ করেছেন তারা রাসুলের বাড়ি দেখছেন যে ঘরে রাসুল জন্ম নিয়েছে সেই ঘর হলো কাবা থেকে আল্লাহর কাবা ঘর থেকে মাত্র তিনশো মিটার তিনশো মিটার পূর্ব দিকে ধরে কত মিটার তিনশো মিটার পূর্ব দিকে হলো আল্লাহ রাসুল যে ঘরে জন্ম নিয়েছে সেই ঘর এখনো সৌদি সরকার রায়কা দিয়েছে তবে ঘরকে বানাইছে লাইব্রেরি জোরে কি বানাইছে লাইব্রেরি এই যে কাবার কাছে এসে হালিমা সাদিয়া বলে আমার গাদা ঘুরমি খেয়ে পড়ে গেল কাবা ঘরের কাছে গাদা পড়ে গেল মানে এই যে দৌড়াইছে দৌড়ানোর কারণে দুর্বল পড়ে গেছে ইতিমধ্যে এক মুরব্বি আমাকে লক্ষ্য করে বলতেছে মা অনেক মেয়ের এসেছিল কিন্তু আমার এতিম নাতিরে কেউ দেখল না আমার এতিম নাতিকে নেওয়া তো দূরের কথা এক নজর তারা দেখল না তুমি যখন সবার পরে তুমি বার আমার এতিম নাতিরে দেখতে চাও হালিমা তো সাজা বলে মুরব্বী কারো সন্তানকে দেখার জন্য আমি আসি নাই আমি এসেছি ধনী ঘরের সন্তান নেব বিনিময়ে অনেক হাদিয়া পাবো আমি সেই তায়েব থেকে মক্কা থেকে সত্তর কিলো দূরে তায়েফ সেই তায়েব থেকে কি আমি কারো সন্তান দেখার জন্য আছি আপনার এখন দেখার জন্যই না নেওয়ার জন্য ধনী ঘরে সন্তান নেওয়ার জন্য আইসি আর আপনি মুরব্বী কন একটাবার দেখে যায় হালিমাত সাদিয়া বলে এই মুরব্বীর কথা আমি রাখতে গিয়া ঘরের মধ্যে ঢুকে কেবলমাত্র সন্তানের দিকে তাকাইছি যেই মাত্র তাকাইছি সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার গোটা যা ভরা সন্তানের তারা তারি মহাব যে অন্ধকারে ডুবিত এই ধরণী সবাই বলেন নবী মোর পরশ নবী মোর সোনার খনি নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি হিমাৎসাহ দিয়ে বলে এত সুন্দর সন্তানকে দেখার পরে আমি আর চুপ থাকতে পারলাম না আমি দৌড়ে গিয়া তার মায়ের কোল থেকে সন্তানকে আমার বুকের মধ্যে নিলাম ওই আল্লাহর শপথ করে বলতেছি ওই ছোট্ট নবীকে বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার দেহের সমস্ত ক্লান্তি দূর করে দিয়েছে ছোট্ট নবীকে কোলে নিয়ে যদি আলিমাতুসা দেওয়ার দেহের ক্লান্তি দূর হয় আর সেই নবীকে যদি আদর্শ হিসাবে আমরা গ্রহণ করি তাহলে আমাদের দুর্বলতা হবে না সবলতা হবে আল্লাহ কোরআনে বলেছেন লাকাতে কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ যদি সফলতা অর্জন করতে চাও তাহলে রাসূলের আদর্শকে গ্রহণ করে নাও আজকে বাংলার মুসলমান রাসূলের আদর্শ গ্রহণ করেনি বলে তারা অন্য কিছু ভয়ে আছে ধরে কোন কথা ঠিক কি না রাসূলের সৈনিক হন দুনিয়ার কোন কিছুর ভয় আপনার কলিজার মধ্যে আল্লাহ দেবে না এমন ভাবে চাপা ধরছে এটা থেকে আমিনা বলতেছে তুমি কে গো অনেক মেয়েরাই ছিল আমার সন্তান ইতিম বলে ঘরের দিকে আসে নাই আর তুমি ঘরের মধ্যে ঢুকে আমার সন্তানকে দেখে বুকে ধারণ করলা তুমি কি আমার সন্তানকে নিবার চাও আরে ভাতুর বলে যেই সন্তানকে বুকের মধ্যে ধারণ করেছি এই সন্তানকে আর মাটিতে নামাতে চাই না হালিমাতুসাদিয়া ওই কথাগুলো আরবিতে লিখে রেখেছেন আমি মক্কা থেকে নবীকে আমার ঘরে নিয়ে আসলাম আসার পরে আমার যত অসহায়ত্ব ছিল আমার যত কষ্ট ছিল আল্লাহ সব কিছু দূর করে দিয়েছে তখন কি নবী হয়েছে নবী হয় নাই তারপরেও ছোট্ট মানুষটাকে নেওয়ার কারণে হালিমাতুসাদিয়া এত দয়া করেছে আল্লাহ তালা হালিমাকে সাদিয়ার কবর জিয়ারত করার তাওফিক আমাকে দিয়েছে জান্নাতুল বাকির মধ্যে মা হালিমার কবর রয়েছে বলেন সোহান আল্লাহ তা হালিমার কবরের পাশে দাঁড়িয়ে আমি বলেছিলাম আল্লাহ এ কত বড় সৌভাগ্যবান নারী জামার রাসুলকে স্তনে দুগ্ধ পান করাইছে জোরে খান সোহান আল্লাহ নবীজির পিতা আবুদুল্লাহ নবীজির মাতা আমে না আপনার সবাই খালি নামটা মুখস্থ করার জন্যে আমি এই এই গদলটা শুরু করলাম আমি যেই বলবো নবীজির দুধমা জবান খুলে বলবেন হালিমা বলতে পারবেন না নবীজির দুধমা নবীজির রজা। এখন আসেন আসেন রবিউল আউয়াল চান্দে আমরা নবীকে কিভাবে গ্রহণ করব কিভাবে গ্রহণ করা দরকার আল্লাহ তালা পবিত্র শরীফে বহু জায়গায় এই ঘোষণাগুলো করেছেন সব জায়গা থেকে আলোচনা করা যাবে না এই ফাঁকে আমাকে এক ভাই বলেছে হুজুর খুব কষ্ট করে অনেক মেয়েরা এসেছে আপনি যে ওয়াজ করেন মেয়েদেরকে মাইনাস করে ওয়াজ করা যাবে না আমার আগে আমার বাবজান মা বোনদের কিছু আজ করছে কিছুই করে নাই ওরা যে বসে আছে ওদের জন্য তো কিছু আজ করা দরকার ঠিক কিনা কর বর্তমানে আমাদের বাংলাদেশে অনেক নারীরা মরিয়মের মতন হয়ে গেছে মরিয়ম বলেন ইসা সাল্লাম জন্ম নিছে আপনারও বলেন তো ইসা বাপকে কথা কয় না বাপ আছে আজকে আমাদের বাংলাদেশে অনেক মেয়েরা বাপ সন্তান জন্ম দিচ্ছে তোর এখন কথা ঠিক না আসলে ওদের বাপকে খোঁজা বার করা দরকার গত কয়েকদিন আগে একটা জন্ম হয়েছে সিনেমার নায়িকা বুবলি ও সন্তান জন্ম দিছে এখন সবাই চিন্তা করতেছে আর বাপ কে দিন দিন আমাদের মায়েরা স্বাধীনতা যাচ্ছে পোশাকের স্বাধীনতা ইচ্ছা মতো তারা পোশাক করবে আমার মা বোনদের কথা কোরেণে আসে না নাই জরে কোণ আছে না হে আল্লাহতলা পবিত্র কালাবোল্লাস রে বেরসাত করেন করেন অ করণ ফিভুয়ু তিকুনা ওয়া তাবার রুজাল জাগিনীউ লা আমি আজকে নবীর জীবন থেকে আপনাদেরকে আলোচনা শোনা নবীর আদর্শ থেকে শুনতে রাজি আছেন কিন্তু সামান্য কিছু সময় আমি মা বোনদের জন্য একটু কম ও সুন্দর থেকে বসে আছে একটা বক্তা মা বোনদের ওয়াজ করেনি আমিও যদি আবার না করি ওরা হয়তো আমাকে এক বক্তাও নাই রে আমার মায়েরা বোনেরা আপনারাই হলেন তো আসল আল্লাহ রাসুল বলেছেন দুনিয়ার সমস্ত দামি সম্পদের মধ্যে সবচাইতে উত্তম সম্পদ হলো সালেহা একজন নেককারিনী নারী ধরে সোহান আল্লাহ আমার মায়েরা যদি ভালো হয়ে যায় মায়ের প্যাট থেকে সন্তান গুলো কি হবে ভালো হবে আজকে যে সন্তান গুলো কোরআনের মাহফিলে বসে আছে বিশ্বাস করেন এই সন্তানের মা গুলো ভালো ভালো মায়ের সন্তান হিসাবেই তারা এই জান্নাতের বাগানে চান্স পেয়েছে জোরে সোহান আল্লাহ আর যে সন্তানগুলো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে ওরা যখন মায়ের পেটে ছিল না মা তখন পেটত নিয়ে গোটা পাড়া ঘুরেছে ওরা মায়ের পেটের মধ্যে ঘরণে বেরাম পাচ্ছে ধরে কোন কথা ঠিক কিনা এরা এরা এই সাইডে আসবে না খালি মেলার মধ্যে ঘুরবে আর কাবাব খাবে সাপ খাবে আমি তো শুনলাম রসুনের সাপ আছে সাপ খুঁজতেছে সাপ আরে পাগলেরা কবরের সাপ যদি খাবার না চাও তাহলে জান্নাতের বাগানে একটু সময় দাও জোরে কথা ঠিক আমার মায়েদের জন্য সামান্য একটা ওয়াজ করে এটা হচ্ছে মোদি নাই আল্লাহ রসুল ঘরের মধ্যে বসে আছে ইতিমধ্যে মা নবীর মেয়ে ঘরের মধ্যে ঢুকছে যে ঘরের মধ্যে ঢুকছে নবী মুসকি মুসকি হাসতেছে আপনারা বলেন তো বাবা ঘরের মধ্যে বসে আছে আর মেয়ে যদি ঢোকে আর বাপ যদি হাসে তাহলে মেয়েদের সরম কম না বেশি আপনাকে এলাকার মেয়ের সরম কম না বেশি কম মেয়েদের সরম খুবই বেশি আমি ওটা বোঝার কারণ হলো আল্লাহ আমাকে তিনটা মেয়ে দিছে তিনটা মেয়ে দিছে আমি বুঝবার পারছি তো যে মেয়েদের সরম কেমন আমার তিনটা মেয়ের কোনো মেয়ে আজ পর্যন্ত আমার কাছে নির্দিষ্ট অঙ্কের টেকা চাইনি যখন কোনো কিছু দরকার তখন ঘরের মধ্যে এসে ঘুরঘুর করে ঘরে আমি জিজ্ঞেস করি মা কিছু লাগবে যদি আপনি বোঝেন আমার কাছে যদি আপনি বোঝেন এই পকেট থেকে বের করে দুইশো টাকা দিলাম ওখানে ঘুরতেছে বললাম মা আর লাগবে তো যদি দেন তো আবার একশো টাকা দিলাম আমি যেই বললাম মা আর কি তোমার লাগবে তখন বল আলহামদুলিল্লাহ কেমন লাগলো আমার তো বড় ভাইয়ের ছেলেও আছে মেয়ে আছে ওরে একদিন জিজ্ঞেস করলাম কে ভাই তোর ছেলে যখন তোর কাছে টাকা চায় কিভাবে চায় তা আমার বড় ভাই বলতেছে সালার লাগবে একশো হাজার এমন রাগ হয়ে গেছে ছেলে বলতেছে সালা লাগবে একশো হাজার আমি সেদিন বুঝলাম নারীদের সরম আছে পুরুষদের সরম কম জরে কোন কথা ঠিক আমার সম্মানে তোমায় শোনেন ঘরের ভিতরে নবী যখন মুসকি মুসকি হাসে মা ফাতেমা তখন বলে বাবা আমাকে দেখে হাসার কারণ কি আল্লাহ রাসুল বললেন মা একটা খবর তোমাকে অনেক দিন হলে দিবার চাই কিন্তু খবরটা দেই না ফাতেমা বলে বাবা কি খবর বলে খবরটা হলো আল্লাহ তোমাকে তোমার আমল আখলাখ দেখে খাতনে জানার ডিগ্রি দিয়েছে আল্লাহ তোমাকে দেখে তোমার আমল আখলাক কি কি ডিগ্রি ডিগ্রি খাতুনের জান্নাত মানে জান্নাতি নারীদের নেত্রী জান্নাতি নারীদের নেত্রী ডিগ্রি দিয়েছে এই খবর শোনার সঙ্গে সঙ্গে ফাতেমা আলহামদুলিল্লাহ আল্লাহর শুকুর আদায় করে মুসকি মুসকি হাসতেছে আল্লাহ রাসুল বলে ফাতেমা তুমি আবার হাসতেছো কেন ফাতেমা বাবা আল্লাহ আমাকে এত বড় ডিগ্রি দিয়েছে তার তান আমার জবান থেকে একটু আনন্দ প্রকাশ পায় জোরে সোহান আল্লাহ রাসুল বললেন ফাতেমা আল্লাহ তোমাকে খাতুলে জান্নার ডিগ্রি দিলে কি হবে মা তুমি জান্নাতি নারীদের নেত্রী হলে কি হবে আল্লাহ তালা তোমার আগে একজন নারীকে কিন্তু জান্নাত দিবে যেই বলছে আপনারা তো শোভান আল্লাহ করলে আপনারা ওয়াজের তালক করে শোভান আল্লাহ কিন্তু যেই নবী বলেছে আল্লাহ তোমার আগে একজন নারীকে জান্নাত দিবে তখন ফাতেমার মার আল্লাহ পায় পায় না মন খারাপ বলে মন খারাপ হওয়ার কারণ হলো আল্লাহ আমাকে খাতুরি জান্নাত ডিগ্রি দিল আর আমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে কোন আমলের কারণে ওই মেয়েটা আমার আগে জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত আমার মনে আর কোনো আনন্দ নাই। আজকে যে মায়েরা পর্দার অন্তরে বসে আছেন ফাতেমা কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কিন্তু তার আগে একটা মেয়েকে আল্লাহ জান্নাত দিবে আমল করার কারণে কোন আমলের কারণে এই আমলটা পুরুষ মানুষের জন্য শোনা দরকার না হলো নারীদের জন্য শোনা দরকার আছে না নাই জোরে করে আছে না না আপনারা চুপটি করে বসে থাকেন আজকে সে আমলের কথা আপনাকে বলবো আপনারা ফাতেমার আগে জান্নাতের যাবেন আমার মায়েরা বড় কষ্ট করে বসে আছে এই জন্য কথাটা বললাম এখন আসেন আসে আল্লাহ বললেন হেরাসুল আপনি বলেন ইনকুমতুম তোহেব উনাল্লাহ হাফাত্তাবি ওনি যে হাবিবকুম আল্লাহ কেউ যদি আমি আল্লাহকে পাবার চায় তাহলে আপনাকে এরতে করা ছাড়া এর্তে বা এরতে মানে কি অনুসরণ আবার এই আয়াতের কিন্তু অনেকে তাফসির করে কেউ যদি আল্লাহকে পাবার চাও রাসুলকে বেশি বেশি মহব্বত করো রাসুলকে যত বেশি মহব্বত করবে আল্লাহ তোমাদের মহব্বত করবেন এরকম তাফসির করে না এরকম তাফসির করে আচ্ছা আপনারা বলেন তো আবু তালের রাসুলের চাষা রাসুলকে মহব্বত কম করছে না বেশি করছে এরপরেও কি জান্নাতে যাবে কেন যাবে না কারণ রাসুলকে মহাম্মত করেছে কিন্তু রাসুলকে এতেবা করে নাই আমাদের এই জিনিসটা বুঝতে হবে রাসুলকে শুধু মহব্বত করলে হবে না আমি নবীরে ভালোবাসি আমি নবীরে ভালোবাসি কেমনে যাব মোদী নাই তাকা দেখে প্রত্যেকদিন দিন সকালবেলা দাড়ি কামাই ধরে কথা ঠিক না প্রত্যেক দিন সকালে গেলে তেল হয় কেমনে যাবে মদিনায় কে তুই মদিনায় দেখি করবে রাসুল তো তাকে গ্রহণ করা লাগবে এখানে এরতে বাবানে রাসুলকে অনুসরণ করতে হবে শুধু চেহারায় সুরতে অনুসরণ নয় আমল আসলাকে রাসুলকে অনুসরণ করা লাগবে জোরে কোন কথা ঠিক আল্লাহ রাসুলের চল্লিশ বছর পর্যন্ত একটা শত্রু গোটা মক্কায় অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায়নি উনচল্লিশ বছর পর্যন্ত একটা শত্রু রাসুরের মক্কাত নাই কিন্তু যেই চল্লিশ বছরে আল্লাহ তালা এই শরীফ নাজিল করছে এই যুবকেরা মনোযোগ দা শোনেন আজকে আমাদেরকে বলে হুজুর সব আজ করবেন না সব আজ চলবে না রাসূলের হাওয়াতেতে 39 বছর পর্যন্ত ওয়াস করেন কোন সমস্যা নাই মানে আবু জেহেল মার্কা জোরে কোন কথা ঠিক কিনা ভাই কিন্তু যারা খালি ফেসবুক চালাও না হ্যাঁ হায় হায় রে সাদ্যা যুবক কোন জগত বসে আগে গল্প করতে তোর বাপ কেমন আছে তোর মা কেমন আছে এখন আর কোন গল্প নাই খালি ঠেলা ঠেলি খালি ঠেলা ঠেলি এই যে যুবকেরা ফেসবুক নিয়ে ইন্টারনেট নিয়ে ব্যস্ত হয়ে গেছে সেই যুবকদেরকে কোরআনের পথে আনাটা খুবই কঠিন দরেকন ঠিক হ্যাঁ ভাই যুবকেরা একটু মনোযোগ দিয়ে শোনো বাবা তোমাদের এই যৌবন থাকবে না এই যৌবন থাকবে না এই যৌবনে ভাটি পড়বে এই যৌবন একদিন চলে যাবে এই যৌবনটাই আল্লাহর পছন্দ হাসরের ময়দানে যখন আমরা দাঁড়াবো আমাকে বলবে বদরুশিদ

প্রত্যেকটা কথা হিসাব করে বলতে হবে তাই রাস্তাঘাটে না ঘরে ওই রশনের চাপ না খায়া তোমরা কোরআনের মহাপির যে চাপ দাও চলে আসো বাবা চলে আসো আসেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে তাহলে আল্লাহ রাসুলের চল্লিশ বছরে যখন এই কোরআন শরীফ আল্লাহ নাজিল করলেন খুব খেয়াল করবেন এই কোরআনের প্রথম শব্দ হলো একরা মানে পড়ুন মানে কি আজকে আমাদের বাংলাদেশের ছেলেরা কোরআন তেলাওয়াতে চ্যাম্পিয়ন হচ্ছে খন্নাঘ যাদের পিছনে সরকার কোটি কোটি টাকা খরচ করে পড়া তো বিশ্বকাপ দূরের কথা বিশ্বের একটা চা কাপ পর্যন্ত আনবার পারে না ধর এখন কিনা না এই যে ক্রিকেট খেলা হাই রে এশিয়া কাপে যা মার খালো ভাই একটা দেশও তো আবার পারে না ধরে কোন ঠিক কি রে এই কাছে গাফ খাওয়া এর কি বেতন 4 লাখ টাকা 1 লাখ টাকা মাথা ঘুরে কতকদিন আগে মেয়ে মানুষের আমাকে মেয়েরা হাত প্যান পিন ওই নেপালে ফুটবল খেলা কি জিতেছে হাই রে বিমান বন্দরে গলাত মানা ভাই আর আল্লাহর কোরআন একটু মনোযোগ দিয়ে শুনুন যুবকেরা বিসমি রাব্বিকাল্লাজি খলাক খলাকাল ইনসান মিন আলাক একটু মনোযোগ দিয়ে শুনবেন এই যে খলাকাল ইনসান মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এই মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ তিনটা শপথ করছে জোরে কোন কয় দেখেন আমাদেরকে আল্লাহ কত ভালোবাসেন মানুষ মানুষ পশুপক্ষী না হয়ে দিন ফেরেস্তা না হয়ে আল্লাহ যে আমাদেরকে মানুষ করছে খুশি নামেদা হ্যাঁ দেখেন আল্লাহ শপথ করছে তিনটে এক নম্বর শপথ হলো আদ তিন তিনের শপথ দুই নম্বর শপথ হলো আর জাইতুন জাইতুনের শপথ তিন নম্বর শপথ হল অতুরি চিনি নাওয়া হাল বালাদিল আমি নিরাপত্তা নগরীর শপথ এরপর আল্লাহ বলতেছেন লাকত লাখত হালাক আল ইনসান আফি আমি মানুষকে সর্ব আকৃতি দিয়ে সৃষ্টি করেছি আমাদের যদি শুধু মানুষ করতে তাও হতো মানুষ না করে মুসলমানের ঘরে আমাদেরকে কোরআন নামক হেদায়েত আল্লাহ দান করেছে ধরে সুবহানাল্লাহ চলে আসলেন খাদিজার কাছে কোরআন পাছে শরীর ঘামতেছে জুব্বা টুব্বা সব ভিজে গেছে খাদিজা বলতেছে আজকে খিদা বেশি লাগছে নাকি আমি প্রতিদিন আপনাকে গাড়ি হীরার মধ্যে খাবার সাপ্লাই করি আমি নিজে যায় যায় খাবার দেই আর আজকে নিজেই চলে আইসেন রাসুল বলতেছেন খাতি আর গাড়ি হিরাই থাকার দরকার নাই আর অন্ধকারে থাকার দরকার নাই আল্লাহ নামক কোরআনের আলো আমাকে দান করেছে ধরে খান সোহান আল্লাহ আল কোরআনের আলো ঘরে 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 আলো রাস্তা তালো নাই যখনই ঘর থেকে বাইরে হলাম ঘর তো আলো যেই বাইরে হলাম একজন লাইট ধর লাইট ধর তখন আমার আসাদুল ইসলাম ও আবার এই মোবাইলে লাইট ধরলো তার মানে কি খালি ঘর আলো থাকলে হবে না রাস্তা তো আলো থাকা লাগবে জোরে ঘর ঠিক কি না হ্যাঁ তাহলে এই স্লোগান চলে কেন এই স্লোগান তো আবু এলের স্লোগান এই স্লোগান আমাদের চলবে না আমাদের বলতে হবে আল করানের আলো সব জায়গায় জালো ধরে কণ্ঠে স্লোগানটা যুবকেরা মুরব্বীরা না দেন না দেন আপনাকে দরকার নেই আপনার ওল মডেল হয়ে গেছে আপনারা তো যুবক থেকে যদি যৌবন থেকে যদি কোরআনের আন্দোলন করতেন আজকে বাংলাদেশে বাতিলের কোন আস্তানা থাকতো না ধরে

ঘড়ির দিকে তাকে দেখেন রাত বাজতেছে কত আচ্ছা দশটা পঞ্চান্ন মনে করেন এগারোই ধরে এগারো সময় আপনাদের চেহারা মনে হচ্ছে কেবল রাত আটটা বাজলো একটা স্লোগান দিলে যদি আমাদের রাতের ঘুম চলে যায় সেই স্লোগান দিয়ে বাংলাদেশের বাতিল শক্তিকে ভারতে পাঠানো যাবে কি যাবে না কিন্তু আমরা তো আগে মোবাইল করে হুজুর থানা থেকে কিন্তু কল আছে আসেন আমি রাসুলের জীবনে নিয়ে আল্লাহর কোরআন থেকে আলোচনা করব কারণ রাসুল মানি তো কোরআন তোর এখন ঠিক না রাসুল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন ইতিমধ্যে কতগুলো মহিলা মায়েশার কাছে আইসে এসে বলছে সোম মাহাতুল মৌমিন আল্লাহ রাসুল সম্পর্কে আমরা একটু জানতে চাই কে জানতে চায় কিছু মহিলা মহিলা মহিলারা তো রাসূলের কাছে আসেনি এখনকার পীরের কাছে মুড়িদের বইরা যায় মহিলা সাহাজীরা তো রাসুলের কাছে আসে নাই বরং তার স্বামীরা ইমান গ্রহণ করছে আর সেই ঈমানদের দায়িত্ব বাল্লিগো আনলিওয়ালা আয়া তারা বিবিদের কাছে কলেমার দাওয়াত দিছে সুবহানাল্লাহ বল আর এখনকার ভন্ডরা কি কয় তুই মুরিদ হইছিস তোর বউ হবি না তে কয় হুজুর বউ তো হওয়ার তাহলে একদিন নিয়ে আয় এরা সব মুরিদ তো কবে না যারা জুয়ান তাকলা

সম্পর্কে মহিলারা বলতেছে মা রাসুল সম্পর্কে আমরা একটু জানতে চাই বললেন তোমরা নবী সম্পর্কে জানবে না আমার স্বামী সম্পর্কে জানবে কটার মধ্যে গুরুত্ব আছে না নাই তোমরা নবীর সম্পর্কে জানবে না আমার স্বামী সম্পর্কে জানবা মহিলারা বলতেছে নবী ও তিনি আপনার স্বামী ও তিনি নবী ও যিনি আপনার স্বামীও তিনি আইসা বলতেছে এইটা তোমরা বাহির থেকে অনুমান করে বলতেছো নবী যিনি আমার স্বামীও তিনি কিন্তু শুনে নাও আমি স্বামী হিসাবে নয় বছর থেকে আঠারো বছর পর্যন্ত আমার নবীকে দেখছি আমি নয় বছর ধরে আমার স্বামীকে দেখছি ধরে কন কয় বছর এই নয় বছরের মধ্যে আমি মাত্র তিনবার আল্লাহর নবীকে দেখেছি আর সবার আল্লাহ এই আয়েশা কি ভুল কইছে যে নয় বছর মা আয়সা যখন নবীর ঘরে আইছে তখন আয়েশার বয়স কত নয় বছর জোরে কন কয় বছর ছয় বছরে বিয়ে হয়েছে নয় বছরে ঘরে আইছে আর যখন নবী দুনিয়া থেকে বিদায় নিছে তখন আয়েশার বয়স হল আঠারো বছর তাহলে সর্বসা করলে কয় বছর নয় বছর এই নয় বছরে আমি আমার স্বামীকে দেখেছি কাকে দেখেছি আর নবী হিসাবে দেখছে মাত্র তিনবার সমস্ত মহিলারা বলে তাহলে নবী আর স্বামীকে আলাদা নাকি আয়সা বলতেছে আমার নবী সবসময় নবীগিরি ফলাই নাই নবী যখন বিবিদের কাছে আসতেন তখন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হয়ে যেতেন জোরে কান সোহান আমার নবী যখন সন্তানের কাছে যাইতেন তখন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হইতেন আমার নবী যখন নাতিদের কাছে যাইতেন তখন পৃথিবীর শ্রেষ্ঠ নানা হইত আমার নবী যখন দাওয়াতের কাছে যাইত পৃথিবীর শ্রেষ্ঠ দায়ী আল্লাহ হয়ে যেত আমার নবী যখন জিহাদের ময়দানে যাইত বাতিলের বিরুদ্ধে শ্রেষ্ঠ সেনাপতি হয়ে যেত আমার নবী হিসাবে যেমন এক নম্বর স্বামী হিসাবে যেমন এক নম্বর নানা হিসাবে এক নম্বর বাবা হিসাবে এক নম্বর নেতা হিসাবে এক নম্বর সব দিক দিয়ে আমার নবী হলেন এক নম্বরের এক নম্বর ধরে আল্লাহ এই জন্য আল্লাহ বলেছে এই পানসা নেতার পিছনে ঘুরিস না এই পানসা নেতা পেশাব করে ঠিক মতো পানি লাই না পাঁচ হত্তর নামাজ পড়ে না এরকে পিছনে ঘুরে ঘুরে হামান্য এটা হামান্য এটা এটা তো নেতা আমরা এমন একজন মহামানব নেতা হিসাবে গ্রহণ করব যে নেতার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং দিয়েছেন আমার নেতার চরিত্র ফুলের পবিত্র বিশ্ব নবীর চরিত্র তার সাইতে পবিত্র তাহলে আমার নবীর চরিত্র এ সবাই বলবেন সবাই বলবেন রবিউল আল মাস বুঝতেছেন না হ্যাঁ নবী আসার মাস আবার যাওয়ার মাস আমার নবীর চরিত্র আল্লাহ কোরআন চরিত্রের বর্ণনা করেছেন আল্লাহ নিরানব্বই নামের মধ্যে একটা নাম হলো আজিম সে আজিম নামটা নবীর চরিত্রের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছেন এমন চরিত্রবার একজন মানুষকে আমাদের নেতা হিসাবে আদর্শ হিসাবে গ্রহণ করার দরকার আছে না নাই কম বলতে ঢাকা দাও আল্লাহ রাসুল বলতেছে কম বলতে ঢাকা দাও ঘামে আর এই সময় কম বলতে ঢাকার কারণ কি বলে ঢেকে দিয়ে বললেন আপনি নিরাশ হবেন না আপনি অস্থির হবেন না কারণ আল্লাহ আপনাকে যেটা দিয়েছে স্বয়ং কোরআন দেয় নাই আল্লাহ তালাও আপনার সঙ্গে রয়েছে অহুয়া মা কুম আপনি থাকবেন যেখানে আল্লাহর সাহায্য আল্লাহর মদত থাকবে সেখানে তখন কি করবো ঘরে ঘরে কোরআন শেখ পড়বো নবী ঘরে ঘরে কোরআন শেখ পড়লেন এই কোরআন শরীফ নিয়ে চিন্তা করলেন যে কোরআন তো একটা দাওয়াত ওমান আহসান ও কয়লা মিনমান দা ইলাম লহ এই কোরআন দাওয়াত আমি বাহিরে যাবো খাদিজাতুল খবরা বললেন এখন বাহিরে যাওয়ার পরিবেশ নেই আপনি ঘরের মধ্যেই কোরআন চুপি চুপি পড়েন কোরআন এমন একটা পড়া যে এটা চুপি চুপি পড়লে হয় না এটার আলাদা একটা মজে যা রয়েছে জোরে কন কথা ঠিক কিনা নবী কোরআন পড়েন আশেপাশে খবর হয়ে গেল কানে কানে কি জান আবদুল্লার পোলা ঘরের মধ্যে পড়তেছে এটা কি পড়ে চুপি চুপি শোনার জন্য মক্কার নেতারা দিনের বেলা আসে নাই রাতের বেলা আসে এমন একটা রাত যেই রাতে চারজন নেতা নবীর ঘরের চারে ধারে কান লাগায় লাগায় শুনতেছে আল্লাহ নবী তখন আল্লাহর কোরআন পড়তেছে জোরে কান সোহান আল্লাহ আবু জেহেল মনে করতেছে আমি একলাই শুনছি রে কেউ শোনে নাই এই মনে করে যখন নবী কোরআন তেল শেষ করছে অন্ধকারে যাবার চাইছে যে যাবার চাইছে আবু সুপেনের সাথে গেছে আবু সুপেন কয় নেতা আপনি তুমি আমি তো কোরআন শুনবার হামু তো একই অবস্থা এই দুই নেতা যখন কথাবার্তা বলতে জিতি মধ্যপদ বা সাহেবা গিয়ে হাজি আপনারা মুরব্বীরা কি করেন বলে গবি রাত্রে কোরআন তেলা শুনলাম কে হামরাও শুনছি আবু জেহেল বলতে আহ এই দেখেন আবু জেহেলের কথা আহ কি সুন্দর কোরআনের বাণী রে মনে হয় সারারাত রাত দাঁড়িয়ে শুনি সোনাল্লাহ কবেন না আবু জেহেলের মতন কাটটা কাফের বলতেছে কি সুন্দর কোরআনের বাণী মনে হয় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি এই যে দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে তোর না ঠিক কিনা তাই বলে মনে করো না যে তোমরা আবু জেহেল তা না মানে কোরআনের এমন একটা আকর্ষণ যে রাত হয়ে যাচ্ছে ওরা জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে আবু সুফিয়ান কাফেরদের মধ্যে সবচাইতে বেশি চালা এই জন্যে আবু সুফিয়ান ছিল আবু জেহেলের উকিল উকিল বোঝেন উকিল আবু সুফিয়ান বলতেছে যে ঘরের মধ্যে তো পড়তেছে আমরা চোরের শুনতেছি এ কোরআন নিয়ে যদি বাইরে আসে মানে পড়তে পড়তে এই নিয়ে যদি বাহিরে আসে তাহলে খবর কি আবু জেহেল বলতেছে আবু সুফিয়ান খবরদার এই কথা বলিস না কোরআন বাহিরে আসলে আমাদের মতন ভুয়া নেতাদের নেতৃত্ব আর সমাজে চলবে না মারাত্মক কথা কোরআন যদি বাহিরে আসে বাংলাদেশদের আবু জেহেলের দসর ওই ভুয়া নেতাদের নেতৃত্ব নব্বই মুসলমানের দেশে চলবে না দুরেটার কথা আল্লাহ রসুল তেরো বছর এই কোরআনের দাওয়াত দিলেন তেরো বছরে মুসলমানের সংখ্যা হলো তিনশো উনিশ জন কোন কিতাবে লিখছে মাত্র তিনশো বিশ জন তেরো বছর মুসলমানের সংখ্যা কত আপনার একটু হোহা করেন না কেন বাবা তিনশো বিশ জন তেরো বছরে মক্কার ইসলামের সাইজটা দেখেন মক্কার ইসলামটা কত দুর্বল ইসলাম যে তেরো বছরে তিনশো বিশ জন মুসলমান হয়েছে তার মধ্যে আঠারো জনকে ওরা পিটাই মারিছে তার মধ্যে আঠারো জনকে কি করে মারছে পিটা মারছে এক মারছে ইয়াসারক মারছে এইরকম আঠারো জন সাহাবিকে তারা পিটে মারিছে মানুষের সামনে পিটে মারিছে এখন যেরকম বাংলাদেশে পিটাই মারতেছে লগি বইটা দিয়ে জোরে কর কথা ঠিক কিনা বোঝেন না নবী আল্লাহর কাছে কয় আল্লাহ এত কষ্ট করে এই কয়টা মুসলমান হলো তাক যদি এরা পিটাই মারে তাহলে ইসলাম তো ইসলামের অবস্থাটা কি হবে আল্লাহ বলেন হাবি ইসলামের যদি বিজয় চান তাহলে আবু জেহেলকে নেতা মেনে আপনি ইমাম হলে চলবে না এমন একটা জায়গায় আপনাকে আমি পাঠাবো যেখানে আপনি ইমামও হবেন আবার নেতাও হবে মক্কায় নেতা হচ্ছে আবু জেহেল রাসুল হচ্ছে ইমাম এজন্য ইসলামের বিজয় নেই আমাকে বাংলাদেশে আমরা হলাম ইমাম আর নেতা কারা কথা কয় না কথা কয় না সব কিছুর বেতন বাড়ে কিন্তু আমাকে ইমামের বেতন বাড়ে না আপনাকে মসজিদের ইমামের বেতন গত বছর যা ছিল মসজিদের তো উন্নয়ন করবেন মাহফিলটাই তো মসজিদের উন্নয়ন করবেন তো ইমামের বেতন ইমাম সাহেবকে এখানে আছে নাই ইমাম দাঁড়াত দেননি আপনারা কুটি মামবারে বারে ঘুম পাচ্ছি তো নেই হাত তোলা তো বাবা মাশাল্লাহ খুব স্থায়ী বেলা ইমাম রে তো ইমামের বেতন গত বছর ছিল ছিয়াশি টাকা কেজি সামিন তেল এ বছর তো টাকা লাগছে আপনারা কি বেতন সেই হিসাবে বাড়াছেন এই শুনেন কথা শুনেন বাজারে গোস্তের দাম বাড়ল মাছের দাম বাড়ল ডালের দাম বাড়ল তেলের দাম বাড়ল ইমামের বেতন বাড়ল না ওই ইমামের পিছনে একতেদা মাকরুহ হবে মাকরুহ ইমামের বেতন বাড়ানোর দরকার আছে না জোরে জানা আছে না যার পিছনে আপনারা একতেদা করতেছেন সেই ইমামটা এত দুর্বল কারণ ইমাম নেতা হবার পারে নাই নেতা আছে আবু জেহেল যার কারণে তেরো বৎসরে মুসলমান হলো তিনশো জন আল্লাহ দেখলেন এভাবে পিটন খাওয়ালে হবে না পিটন দেওয়ারও একটা ব্যবস্থা করা লাগবে ধরে কোন ঠিক কি না রাত্রে খুব খেয়াল করবেন ইসলামের বিজয় কিন্তু দিনে হয় নাই গভীর রাত্রে আমার আল্লাহ তারা নবীকে মক্কা থেকে মদিনা হিজরতের অর্ডার করলেন সোহান বলেন নবী গভীর রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হিজরতের বহু কাহিনী আমি সেই কাহিনী বলতেছি না আমি শুধু বলবো রবিউল আউয়াল মাসে আমার নবীকে গ্রহণ করতে হলে আমাদের কদর পর্যন্ত একটু আলোচনা শোনা দরকার আপনারা কি বিরক্ত হচ্ছেন তো মাহফিল কমিটি কি বিরক্ত হলো নাকি আয়শা বলতেছে আমি জীবনে প্রথম নবীকে দেখলাম প্রথম নবীকে দেখলাম নবীর গায়ের জুব্বা ছেঁড়া গেছে নবী যে পোশাক পরেন সেই পোশাকটা ছিঁড়ে গেছে ওই একটা মাত্র জুব্বা ছাড়া নবীর তখন দ্বিতীয় কোন জুব্বা ছিল না আমি একজন বিবি হয়ে আমার স্বামীর গায়ে ছেঁড়া কাপড় এটা আমি সহ্য করতে পারি না কিন্তু সবসময় গায়ে রাখার কারণে আমি একজন গায়ে দেওয়া পাঞ্জাবি মানুষকে কেমনে সিলাই করে দেব আয়সা বলতেছে রে মেয়েরা জীবনে প্রথমে নবীকে দেখলাম কেমনে শোন নবী যখন ঘুমায় গেছে আমার কাছে নবী যখন আমার কাছে ঘুমায় গেছে আমি তাকায় দেখি ওই সেরা পাঞ্জাবি জুব্বাটা নবী আল্লাহর উপরে রাইকা দিছে আমি এখন ওই জুব্বাটা ওই জুব্বাটা সিলাই করব কিন্তু তাকায় দেখি আমার ঘরে আলো জ্বালানোর মতন কোনো তেল ছিল না আলো যদি জ্বালাবার না পারি তাহলে শুয়ের মধ্যে সুতা কেমনে ঢুকাই দিব নবীর সেরা পাঞ্জাবি সিলাই করব কেমনে আমি যখন এই চিন্তা করতেছিলাম এমন সময় দেখি নবী আমার আমার দিকে দিকে তাকায়া ঘুমায় আছে নবী এইভাবে হাত বাড়ায় বলতেছে কে আইসা আয়সা তুমি কি আমার পাশে নাই তুমি কোথায় গেলা আইসা বলতেছে রে মেয়েরা শোনো আমি চুপি চুপি নবীর পাঞ্জাবিটা নিয়ে আমি নবীর পাশে দাঁড়িয়েছিলাম অন্ধকারে রাসুল মুস্কে হাসিতে বলে আইসান তুমি আমার গায়ের পাঞ্জাবি সেলাই করবা কিন্তু ঘরে আলো নাই ঘরে আলো না থাকলে কি হবে আমি আলো তোমার কাছে রয়েছি আইসা বলে এই বলে নবী কপালে একটা হাত দিলেন হাত দেওয়ার পরে হাতটা টান দিয়েছে গোটা ঘরে তো আলো একটা সুজ ঘরের মধ্যে পড়ে থাকলেও দেখা যাবে আমি সুয়ের মধ্যে সুতা ঢোকায় যখন নবীর পাঞ্জাবিটা সেলাই করে দিলাম এমন সময় আবার আলোটা কোথায় যেন চলে গেল আমি নবীর কাছে গিয়ে বললাম কি দেখলাম ওগো আমি কি দেখলাম আল্লাহ রাসুল বলেন নাই শ্যাম স্বামীর বুকের কাছে শুয়েছিলে স্বামীর পাঞ্জাবিটা সেলাই করবা কিন্তু আলো ছিল না কিছুক্ষণ আগে যে আলো দেখলে আমি তখন নবী হয়ে তোমার সঙ্গে দেখা দিয়েছি এই জন্য আমাদের নবী আলো একটু মনোযোগ দিয়ে শুনবেন সেই নবী দুনিয়াতেই রবি আউয়াল মাসে এসেছেন আবার এই মাসে দুনিয়া থেকে মারা গেছেন অনেকে বলে নবীর জন্ম মৃত্যু দিন আমরা যারা নবীর আসে খব নবীর যাওয়ার দিনকে আমরা মৃত্যু দিন বলবো না আমরা বলবো নবী বিদায় নিয়েছে জোরে কথা ঠিক কি না নবীকে মারা গেছে নাকি মারা গেছে যদি মারা যায় তো আপনারা যে দরুদ পড়তেছেন একদল ফেরেস তা আপনার মুখে সাল্লাম এটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই দরুদ নিয়ে রাসুলের অজার পাশে গিয়ে হাজির হয় ফেরেস তারা যায় রাসুলকে বলে ইয়া রাসুল্লাহ ওই যে মান্দার কি পড়া হ্যাঁ কয়া পাড়া আপনার পাগল উম্মতে আপনার প্রতি দরুদ পড়েছে এই দরুদ গুলো জমা লেন তো রাসুল যদি মরেই যায় তাহলে দরুদ জমা দেবে কেমনে কথাটা বুঝলেন আমার কথা কি বুঝলেন হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনবেন মেয়েরা বলতেছে মা আরো দুইবার আপনি নবীর কেমনে দেখলেন আমরা শুনতে চাই আমি একে একে সব কথাই বলবো তবে এখন যেটা বলতেছিলাম নবী হিজরত করে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে আপনারা জানেন নবী কিন্তু মদিনার অসংখ্য আনসার যারা মদিনার তারা নবীর কাছে সে ইমান গ্রহণ করলো মুসলমানের সংখ্যা বাড়া শুরু হয়ে গেল কিন্তু মক্কার আবু জেহেল ও সাহেবা আবু সুফিয়ান এদের মাথা ঘুরতেছে এদের মাথা ঘুরতেছে কে রে নবী যে গভীর রাত্রে মক্কা ছুড়ে মদিনায় গেল মদিনায় যায় কি করতেছে আচ্ছা আপনারা বলেন তো ভাই যেই নবী ওরা দেখতে পারে নাই সেই নবী ওদেরকে ওদের দেশ ছাড়ে দিয়ে আর এক গ্যাস গেছে তাহলে এরকে মাথা ব্যথার কারণ কি গেছে গেছে চলে গেছে জোরে ঠিক কিনা তারপরেও আবার আবু জেহেলের গুরুপেরা মিটিং করে বলতেছে এই নবী যে মদিনাত গেল মদিনের যে কি করতেছে দেখছেন আচ্ছা আমরা বাংলাদেশে ইসলামী আন্দোলনের কর্মীরা কি করি এই জন্য আমেরিকা মাথা ঘোরাই গেল আমরা কি করি প্রতিবেশী ভারতের মাথা ঘরে গেল কারণ ওরা জানে কোরআনের আইন যদি কোন পৃথিবীর ভূখণ্ডে চালু হয়ে যায় ওই কোরআনের নূর দিয়ে গোটা পৃথিবী দখল হয়ে যাবে ওরা জানে সেই জন্য তো শুরু করবে প্রণাম দিয়ে আমাকে এলাকার দুই পুলিশ হক বলতে তো হুজুর আমরা ওই যে পূজা পড়া দিবার যাচ্ছি প্রণাম নাম না নামাজ পড়ব কি দে বিপদ হুজুর আপনারা হাজার হাজার মানুষ লওয়াজ করেন আমাকে রোগ যাওয়া লাগে না আরে তিন ঠেক এক গুণে দশ হাত বানিয়া থাকে ওকে আবার পড়া দেওয়া লাগে আমি এক পুলিশ চকিদারে বললাম কি হয় কিছুক্ষণ পর পর আসে আমি বললাম ভালোই তো প্রমাণ প্রণাম করলো রে কিন্তু দশমীর দিনে আবার কি করে ও যে বাঁশ দিয়ে চোখা বাঁশ দেব পাশাতাবার যাক নাম করলো তাকে আবার লেপতে লেপতে ডুবেল জোরে কর কথা কর না কে যাক প্রণাম করলো তাকে আবার লেপতে লেপতে ভেঙ্গে ভেলে দিল হ্যাঁ ওরকে মাথা ঘরে কেন জানে জানে ওরকে মাথা ঘরে এই কারণে যে কোরআন রাষ্ট্র যদি বাংলাদেশে চালু হয়ে যায় না গোটা পৃথিবীর বাংলাদেশের ইসলামী আন্দোলন দিকে তাক করে রাখছে আবু যে হ্যাঁ চিন্তায় পড়ে গেল যে গভীর আদ কাছরে মজিলাই গেল ওখানে দেখে ঘুম পাঠতেছে একটু খবর লাগাও লাগাও কি করতেছে নবী নামাজ কায়েম করলেন সোহান মক্কাত কিন্তু নামাজ পাশে নবতের দশম বৎসরে মেরাজ হয়েছে রাসুল নামাজ পাশে পাঁচ অক্ষ কিন্তু নামাজের কাইম কিন্তু মক্কাত হয় না আমাকে বাংলাদেশেও নামাজ কাইম কোনো দিন হবি না যতদিন আবু জেহেল নেতা থাকতে জোরে কোন কথা ঠিক কোনোদিন হবি না যতই মসজিদ বানান নামাজ কায়েম না। খালি কয় হুজুর দোতলা করা লাগবে দোতলা করা লাগবে কেন দোতলা কেন কয় হুজুর এত মুসল্লি ধরে না পর এই জন্য একতলা থেকে দোতলা তা আমি কইলাম ফজরের খবর কি এক কাতারই হয় না জোহরের খবর কি কয় কোনো মতো এক কাতার আসরের খবর কি কয় ফজরের মতোই মাগরিবের খবর কি ডের কাতার হয় হুজুর এসার খবর কি কয় দা এসাও তাই তো মসজিদের মধ্যে কয় কাতার আছে কয় নয় কাতার তো নয় কাতারে এখনো দুই কাতারে হয়নি তাহলে দোতলা করবে কেন তখন একজন সাইড থেকে বলতে যে হুতু দোতলা করার কারণ হলো ওই যে জুমার দিনে সবার শেষে শেষ আগে যায় ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে ওই শালা ওরা কিন্তু মুসল্লি না ওরা হলো শালা ধরে কোন ওরা কি আরে ওই তো শালা কইছে আল্লাহ কোরআনে বলেছে ফাওয়াইলুল্লিল মুসাল্লিন এরা নামাজে নয় এরা নামাজের নামে ছাত্তাকারী ধরে কোন কথা ঠিক কি না আমাদের বাংলাদেশের আমার কাইন হবে না দুই চারজন বুড়া ভাঙ্গা সুরা মসৃদ চাই চিয়ার লিয়া লিয়া গোটা মানদা ঘুরে ঘুরে বাজার করে করে উই ওই মানদা ব্রিজ থেকে হেঁটে হেঁটে রিক্সা ভেড়ার ভয়ে বাড়িতে আর মসজিদ জুকে করে আমার সিয়ারকুচিরে হরসি ইয়ার কুটি রিয়া যে মেশিন সব সময় চলে না হঠাৎ দুই বছর পর যদি মেশিন চলাবার জানি চলবি ওর বল বিয়ারিং সব জাম মারছে ওই যে ও নামাজ পড়েনি ওর হাঁটুর বিয়ারিং টিয়ারিং সব জাম মারছে ওই জাম মারার কারণে সিয়ার ধরছে সিয়ার বার করতেন সিয়ার একটা থ না কি মন খারাপ করতেছে আল্লাহ রসুল আসল নামাজের পর সাহাবের দিকে মুখ ঘুরাইছেন একটু মদিনার কথা শোনেন আমার নবীর জীবনী শোনেন আসরের নামাজের পরে সাহাবের দিকে মুখ ঘুরাইছেন সমস্ত সাহাবিদের নিয়ে নবী আলোচনা করতেছেন সাহাবিরা শুনতেছেন এমন সময় ফেরেস্তা জিব্রাইল হাজির সোহান আল্লাহ ফেরেস্তা জিব্রাইল এসে বলতেছে আলাল কেতাল আল্লাহ গর করলেন না নবী খালি নামাজের আওয়াজ রোজার ওয়াস তসবিহ তাহলিলের আওয়াজ করলে হবে না আপনি কি জানেন যে আপনি মক্কা শ্রী মদিনায় হিজরত করেছেন মক্কার কাফেরা বসা নাই যে কোনো সময় এরা মদিনা আক্রমণ করতে পারে আর মদিনে যদি আক্রমণ করে আপনি দোয়া দিয়া দরুদ দিয়া নামাজ দিয়া রোজা দিয়া আপনি মদিনা বাঁচাবার পারবেন না মদিনা বাঁচাতে হলে এদেরকে স্ট্যান্ডিং আর্মির মতন গড়ে তুলতে হবে ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করতে হবে ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল

যদি কবরে থাকতে ভালো না লাগে তোর জন্য নীল নামক জান্নাতের বাগান বানাই রাখছে হ্যাঁ মুসলমান পিছন দিকে পালাবে না মুসলমান সৈন্য হয়ে সামনের দিকে যাবে বাতিল পালিয়ে যাবে জোরগণ কথা ঠিক না মাত্র আট বছর মাত্র আট বছরে মদিনা থেকে নবী দশ হাজার সাহাবি নিয়ে মক্কার দিকে রওনা দিলেন যুদ্ধ না খালি হেঁটে হেঁটে আসতেছে খালি হেঁটে হেঁটে আসতেছে দু একজন ঘোড়া চড়িছে ওই যে ধুলে দেখে মক্কার কাপের আকাশে লুকে ওরে ওরে হ্যাঁ 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 এতদিন পর হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান মক্কার দিকে আসতেছে আর ঘর বাড়ির থাকা যাবে না লুকে আরে

আল্লাহ তালা সুরানা আজুল করলেন সুরাই নাসর যারা পারে আমার সঙ্গে তারা পড়েন ইজা যা আনাসুরুল্লা কি ফাত ওরাই তান্না সা দখলো নাফিদি নীল্লাহি আফয়াজা ফাস্তা বিহাদ বিহামদির বিকাশ

আমি একদিন গভীর হিজরত করেছি তোদেরকে পালান লাগবে না তোরা যতই যুদ্ধাপরাধী হ আমি রাসুল তোদেরকে মাফ করে দিলাম ফাঁসি দিব না সোনাল্লাহ আমি রাসুল ইসলাম মাফ করা ইসলাম মাফ করা চল্লিশ বছর পর ফাঁসি দেওয়ার নাম ইসলাম না কাবা ঘরের উপর উঠে রাসুল বললেন মাফ করে দিলাম রে এ আবু জাহেলের বেটা একরাম ইবনে জাহেল যে উদের ময়দানে নেতৃত্ব আমার দান দান শহীদ করেছিস তোকে মাফ করে দিলাম রে আবু সুফিয়ান উহুদের ময়দানে তুই নেতা হয়েছিস তোকে মাফ করে দিলাম রে হিন্দা আমার চাচা হামদার কলিজা চাবায় খাইছিস তুই মাফ করে দিলাম দরে কল সুবহানাল্লাহ হ্যাঁ

নবী কাবা ঘর থেকে নেমে দৌড়ে গিয়ে বুড়িটার সামনে গিয়ে বললেন বুড়ি মা আপনি এরকম এত বড় হাই টোপলা নিয়ে কোথায় যান বুড়ি বলতেছে বাবা তুমি জানো না আবদুল্লা রে তিন পোলা মদিনা থেকে মক্কাতে সে তাকে পাচ্ছে তাকে মারতেছে মিডিয়া 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 ভুল প্রচার করছে টুপি আলারা জঙ্গি সিনেমার মধ্যে হুমায়ুন ফরিদি মস্ত বড় টুপি মুখর এই শালা ইটিএম সামজদ জামান ইয়া বলো টুপি মুখর দাঁড়ি জুব্বা পরে মে মানুষ দেখলে চোখ মারা আর মিডিয়া সিনেমাতে এসে কয় হুজুর আইলুচ্চারে হুজুর আইলুচ্চারে আপনারা কম তো ইটিএম সামজদ জামান কি হুজুর হুমায়ুন ফরিদিকে হুজুর এই শালা রাতু মুচ্চে হুজুরের পোশাক পরে এখন ওইটা দেখে যুবকেরা কয় বলরশিদ মনে হয় আল্লাহ নবী বললেন বুড়িমা আপনি যে কথা শুনেছেন সেইটা ঠিক নয় পোলাকে কি আপনি কোনোদিন দেখছেন আপনি যদি তাকে দেখতেন তাহলে এমন কথা বলতে পারতেন না বুড়ি বলতে যে বালাই খবরদার আবদুল্লাহ রতিম পোলার কথা আমার কাছে বলিস না বাবা ওর নাম শুনলে আমি হাত ফেল করবো এত ভয় খাওয়া খাচ্ছে এত মিডিয়া খারাপ প্রচার করছে আমার নবীর চরিত্র নিয়ে নাম বলিস না নাম শুনলে হাতে হাতে আল্লাহ বলে বুড়ি তাহলে টোপলা তো টানতে পারতেছেন না আমি আপনার কুলি হইয়া কোথায় যাবেন সেই পর্যন্ত আপনাকে টোবলা পৌঁছায় দিব বুড়ি বলতেছে তুই কোন মায়ের সন্তান রে তোর মা ভালো তোর বাবা ভালো আমার প্যাতির চারদে সন্তান আমার প্যাতির চারদে সন্তান আব্দুলের রীতিম পোলা ভয়ে আমাক ছাড়িয়া দৌড় মারছে আমি বলছি ও বাবা রে বাবা আমি তোরকে বুড়ি মারে আমার সাথে নে আমার ছেলেরা বলতে যে বুড়ি তুই মর তোর টান বের আমরা মরব নাকি আমার সন্তানের আমার ছেড়ে গেল আর তুই কার মায়ের সন্তান আমার টোপলা টানবি আল্লাহ রাসূল টোপলা মাথায় নিছে বুড়ি বলতেছে টোপলা নিয়ে কি পালায়ে যাবি নই বলেন পালাবো কেন হাত ধরেন হাত ধরেন তাল দর পালাচ্ছি না বুড়ি কয় জাগবারে কুলিও পেলাম লাঠিও পেলাম জোরে কোন সুবহানাল্লাহ নবী আমার কুলি হয়েছে বুড়ির লাঠি হয়েছে পাহাড়ের গুহা পর্যন্ত এসে বলতেছে বাবা এটা হলো নিরাপদ এলাকা এই গুহার মধ্যে আমি থাকতে চাই আমার অসংখ্য লোক এই পাহাড়ের গুহার মধ্যে লুকে আছে। আমি এইখানে লুকাবার চাই আল্লাহ নবী গুহার মধ্যে বুড়িটা টোপলা দিয়া বলে বুড়ি মা তাহলে আপনি থাকেন আমি এখন চলে যাব বুড়ি বলতেছে বাবা তুমি তো চলেই যাবা যাওয়ার সময় আমি তোমাকে একটা উপহার দেবার চাই বলে কি উপহার দেবেন বলেন আমার টোপলার মধ্যে একটা ছুরি রয়েছে আমার টোপলার মধ্যে একটা ধারালো ছুরি রয়েছে এই ছুরিটা আমি গোপনে রাইখা দিছি যদি আব্দুল্লাহ রীতিম পোলারে পাইতাম তাহলে এর বুক বরাবর আমি বসায় দিতাম আমি আবদুল্লাহ পোলারে পাইনি তুমি যদি পাও এই ছুরিখানা তার বুকে বসায় দিও নবী বুড়িটার ছুরি নিয়ে কান্দার বলে মাবু মক্কার মিডিয়া মিডিয়ারুল্লিল এমন এমনভাবে প্রচার করেছে একটা বুড়ি পর্যন্ত তার মবুকে ছুরি মারতে চা পৃথিবীর সব সব মিডিয়া মিডিয়া কার দখলে ওই ইহুদি খ্রিস্টান হিন্দুকের দখলে কত কথা কর না কেন এখন কিছু মিডিয়া আমাকে ও আছে যে রেকর্ড করতেছে হ্যাঁ এরকম দোয়া করার দরকার আছে না নাই এরা কোনো গানের অনুষ্ঠানে যায় না এরা বক্তাকে খুঁজে খুঁজে বক্তার ওয়াজগুলো এরকম মিডিয়ায় ছাড়তেছে যার কারণে বদরসিদে আজকে বাংলার লোক দেখতেছে আমাদের বাংলাদেশের লোকেরা লন্ডন যারা আছে আমেরিকা যারা আছে ব্রিটেন ফ্রান্সে যারা আছে সৌদি আরব দুবাই যারা আছে তারা কিন্তু আমার ওয়াজ দেখতেছে জোরে কোন কথা ঠিক কের কথা কণ্ঠে তাহলে মোটামুটি এই মিডিয়াটা আছে কিন্তু পেপার টেপার যা আছে ওরা মাত্র চারজন মেয়া মানুষ বাড়ে দাদির মতন গামসা কাউজ দিছে ঢাকা ভার্সিটি কয়জন জন মেয়ে মানুষ বলতে আমরা পোশাকের স্বাধীনতা চাই চল্লিশটা মিডিয়ামকে ধরে আস ওইটা বার বিশা একের পেশাল টেলিভিশনে খবর করতেছে স্যার শুনলে খবর টিভি দেয় আর আমার মতন বক্তা হাজার হাজার মানুষ না করে এই খবর কোনোদিন বাংলার মিডিয়া দেখায় না তোর কথা ঠিক এ কথা কেন না আল্লাহ রাসুল সুরিটা নিয়ে বুড়ি বলে বাবা যদি তোমার ভয় লাগে তাহলে তুমি আমার সঙ্গেই গুহার মধ্যে থাকো তোমাক যাওয়া লাগবে না বাবা আমার টোপলার মধ্যে অনেক খাবার আছে আমরা দুইজন মিলে খাবার চাই নবী কান্দের বলে বুড়ি মা আপনি যাকে মারার জন্যে সুরিটা আমার হাতে দিলেন আমি সেই আব্দুল্লা পোলা বুড়ি আর চিল্লায় বলে পাহাড়ের গুহার মধ্যে কে কোথায় লুকে আসো বের লুকিয়ে থেকো না লুকিয়ে থাকার জন্য নয় বরং বের হয়ে তাকায় দেখ যে মানুষটার ভয় আমরা লুকাইছি সেই মানুষটার চাইতে ভালো কোনো মানুষ দুনিয়াতে না পাহাড়ের গুহার ভিতর থেকে সবাই মাথা বের করলেন বুড়ি নবীর হাতে হাত দিয়ে বললেন বাবা আমি তোমার হাতে তোমার দলে ভর্তি হবার চাই বাজান গো ইজা জানাসুল্লাহি ওয়াল ফাতুহ ওয়া রাইতান না ফি দীনিল্লাহি আফওয়াজা ওই পাহাড়ের হাজার হাজার কাফেরেরা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল আজকে সেই নবী সেই নবীর কোরআন আমাদের কাছে আসে না আসে কিন্তু আমরা মুসলমান না হয়ে গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মুনাফিকের দেশের নাম কি জানেন দেখেন আমি হায় হায় রে বাবারা মনে কষ্ট নিন না বিবেকের কাছে আমি প্রশ্ন করতেছি এই যুবকেরা কারা কারা ঈশান নামাজ পড়েননি আপনার বিবেককে প্রশ্ন করেন কারা 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 হাত তোলেন না হাত তোলার দরকার নেই যারা যারা ঈশান নামাজ পড়েননি আপনি বিবেককে প্রশ্ন করেন বিবেক তো সবচাইতে বড় আদালত জোরে ঠিক কিনা আপনি যদি ঈশান নামাজ না পড়ে কোরআনের মাহফিলে বসে থাকেন আপনি কি ফজরের নামাজ পড়বেন তাহলে মসজিদের উন্নয়ন মানে কি ও যে হাটুর মধ্যে একটা কাল লাগিয়ে আছে দেখেন তো খবর কি ও দেখো এবার বক্তা যদিও কালো হয় টাকা কি ভাল লাগতেছে না থাকেন আমার মা বন্ধুদের জন্য চারটা লাইন ওয়াশ করার দরকার আছে না নাই আবার ওরা যাবে আর কবে হুজুর আমাকে লাইন তুলে আর ওয়াশ করলো না এজন আপনারা একটু ধৈর্য ধরেন আপনাকে অনেক ওয়াজ শুনে এখন মা বোনদের জন্য পাঁচটা মিনিট বলবো এর মধ্যে আমরা ওটা বসা করবেন নাকি হুজুর এখন মেয়ে একের ওয়াজ ধরতে আমরা যাই আরে মেয়ে তো আমার বাড়িতে আছে আসে না নাই জোরে আসে না নাই আসার সময় গিয়ে দাড়ি ধরে আদর করে আমার বউ দাড়ি ধরে কয় কখন আসবে কখন আসবে তা আমি কইলাম কেন একলা ঘুম ধরে না তো কয় না একটা সময় বলেন কখন আসবেন আজকে ওয়াজ কখন শেষ হবে আমি পেলাম আজকে ওয়াজ করে মান্দা যাচ্ছি মান্দার লোকেরা বারোটার পরে ওয়াজ শোনেন না না বারোটার পরে মান্দার লোকেরা ওয়াজ আমি এ শুনি শুনি তো আমার বউকে আমি বললাম নাও আসতে পারি বলে তাহলে কোথায় যাবেন আমি বললাম যদি আজরাইল আজরা ধরে তাহলে আসা যায় আমার বউকানদের কয় আপনাকে আজরাই ধরবে এই কথা আমার মনে হয় না খালি পুলিশ ধরবে র্যাব ধরবে এটা আমার মনে হয় আজকে যারা কোরআনের মাহফিলে বসেছো যুব এটা তোমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে এশা নামাজ পড়ো নাই তো বা করো ফজর থেকে জীবনে একটা ওয়াক্ত নামাজ আর বাদ দিতে না বাজার থেকে নামাজ শুরু করে দাও ইন্নাস সালাতাতান হামিলুল ফাহশাই ওয়াল মুনকার একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে রাসূল বললেন ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছে বলে হ্যাঁ ওই পাহাড়ের পাশে কি একটা জঙ্গল দেখা যায় বলে হ্যাঁ ছোটটা একটা জঙ্গল দেখতে পাই রাসূল বলে ফাতেমা ওই জঙ্গলের পাশেতে ছোট একটা ঘর ওই ঘরটা হলো একটা কাঠুরিয়ার ঘর ওই কাঠুরার বউ জামিলা আল্লাহ তোমার আগে জান্নাত দিবে রাসুল চমকে বলে ওই কাঠুরের বুঝ জামিলে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে সঙ্গে সঙ্গে ফাতে বলে বাবা ওই কাঠুরের বুঝ জামিলা জীবনে কি এমন আমল করলো যে আমল করার কারণে আল্লাহ আমার আগে তাকে জান্নাত দিবে রাসুল বললেন ফাতেমা আমল যদি জানতে চাও তাহলে জামিলার বাড়ির যাও পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজায় মেয়েরা যখন রাস্তা দিয়ে যাবে সরগোল করবে না চুপি চুপি যাবে কথা কন মেয়েদের কথা বলা চলবে চুপি চুপি মেয়েরা আমার মায়েদেরকে বলতেছি রাস্তা দিয়ে যখন যাবেন তখন এমন ভাবে যাবেন জনগণ যেন বুঝবার না পারে এটা কে যায় এমন একটা কালো বোরকা পরবেন বাবারে শোনেন 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 এখানে চোখ মুখ ঢাকা লাগবে শোকর চশমা কালো হাতত মুজা কালো পাওয়ার জুতা কালো অনেক মেয়েরা বলবে হুজুর এই গরমের দিনে যদি এইরকম পোশাক পরে আপনি পরেই দেখেন আল্লাহ জান্নাত থেকে আপনার শরীর এসি করে দিবে যারা বোরকা পরে এরক গরম লাগে না যারা লাইলুদি বাড়ি করে বেড়ায় এরা গরমে আর বগল কাটা করবার পায় জোরে কত কর না আর এর কেবা চাইল ভাই এর কে সোপা খোপার কোন ঢপি নাই আমি ঢাকার মাহবিলে বলেছিলাম এই যে মমতাজজি আমাদের রকলি আওয়াজ করে না

ওই কঠোর আর বুঝ জমিলাকে ফাতেমা ডাক বলে জামিলা আমি নবীর মেয়ে ফাতে মা আমি একটু আপনার ঘরে যাবার চাই জামিলা দরজাতে সে কানতেছে ফাতেমা কয় কান্দ কেন বলে কান্দার কারণ হলো সারা জীবন থেকে সাধনা করেছি আল্লাহ নবীর মেয়ে ফাতেমাকে এক নজর দেখতে চাই নবীর মেয়ে ফাতেমাকে একটা নজর আমি দেখতে চাই ফাতেমা বললে তাহলে দরজা খুললেই তো তুমি দেখো বাবা জামিলা বলতেছে দরজা খুলবো কেমনে কারণ স্বামী আমার বাড়ির নাই আর স্বামীর হুকুম সারা ফাতেমার জন্য দরজা খুল তো আমি বড় ভাই পা হুকেন এ জোরে কথা কন না কেন কার হুকুম স্বামী রে স্বামী আমাকে বুলে স্বামী মানে স্বামী রাসুল বলেছে যদি কোনো নারীকে আমি বলতাম সেজদা কর আল্লাহ ছাড়া কাউকে তাহলে স্বামীর কদমে সেজদা করার হুকুম দিতাম কিন্তু আল্লা ছাড়া কাউকে সেজদা করা যাবে না এই জন্য বলা হলো না এখান থেকে প্রমাণ হলো আল্লাহর পরই মেয়েদের কাছে সবচাই দামি হলো তার জোরে কন্যাকান দামিকে আল্লার জোরের জোরে যারা বলতেছেন না তারা মনে হয় দুর্বল পুরুষ তে বিয়ে না করলে কি হবে করবি না আমার মা বোনদের জন্য একটু শোনান দরকার ডাকতেছে রোকেয়া কথা নাই রোকেয়া কথা নাই কয়বার ডাকছে তৃতীয়বার ডাকতেছে কি করবে স্বামী অসহায় রোকেয়া কি বাবা স্বামী বসা মানুষ ভয়ে লাভ দেওয়া হায় হায় দুইবার ডাকছে কথা খাই নাই তৃতীয়বার তখন ডাকছে এমন আমার কাম নেই নামাজের মধ্যে বড় যদি স্বামীর হয় আর যদি তাকে ডাক দেয় নামাজ বাদ সামনে দাঁড়াতে হবে নামাজ শুধু ফরজ নামাজ ছাড়া অন্য যে কোনো নামাজ কি হলো এই যে আবার কি ক কি কর গোসল করার আগে দুপুর বেলায় বউকে বলতেছে আসো গো রাত্রে তোমারও বেশি আমারও ঘুম বেশি দিনের বেলায় একটু লুটু লুটু খেলি খেলি বউ বলতেছে আমি রোজা আসছি আমি রোজা রোজ রোজ আসে স্বামীক জানাইনি আমি মায়েদের পায়ে হাতে বলতেছি নফল নমাজ নফল রোজা স্বামীর হুকুম ছাড়া করা যাবে জোরে কন করা যাবে না শব্দ জোরে করা যাবে ফাতেমা চমকে উঠে বলতেছে জামিরা তাহলে কি তুমি দরজা খুলবা না জামিলা বলতেছে আজকের মতো আপনি ফেরত যান আজকের মতো ফেরত যান আগামীকাল এই সময় আসবেন দরজা খুলে দিব কারণ স্বামী যখন কাঠ বিক্রি করে বাড়িতে আসবে স্বামীর কাছ থেকে দরজা খোলার হুকুম নিব হাতেমা মনে মনে করে আল্লাহ রে এটা কেমন বৌ রে স্বামীর হুকুম নাই দেখে হামাক ঘুরে দিচ্ছে ঘুরে দিচ্ছে খাতুনে জাননা তো ঘুরে দিচ্ছে স্বামীর হুকুম নাই পরের দিন ফাতেমা আবার চুপি চুপি কি আমলের কারণে আমার আগে জানা যাবে জানা লাগবে না পরের দিন আবার চুপি চুপি যেই বের হয়েছে হোসাইন ফিজন থেকে ডাক মা গতকাল কোথায় গেছিলেন আজকে আমি যাবো একলা একলা তো ভালোই ঘুরতেছে ফাতেমা দেখলো হোসাইন তো যে যে দিয়ে কি করবে হোসাইনকে সঙ্গে নিয়ে গেছে দরজার কাছে হোসাইন বলতেছে মা এই ভাঙ্গা বাড়ির দরজা আপনি গতকাল আসছেন আবার আজকেও আছেন বলতেছে জামিলা দরজা খুলে দাও জামিলা বলতেছে দরজা খোলার জন্য এক ঘন্টা হলে ডেড়ে আছে কিন্তু খোলা যাচ্ছে না ফাতেমা বললেন খোলা যাবে না কেন কেন বলে কেউ যেন বললো মামা ওই সন্তানকে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান আর সন্তানকে রেখে যদি আপনি একা ঢোকার শর্ত দেন তাহলে আমি দরজা খুলব কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে অনুমতি দিচ্ছে আপনি সন্তান নিয়ে আসবেন সেই অনুমতি আমার স্বামীর কাছ থেকে নেওয়া হয় নাই হাতেমা বলতেছে খুব ছোট রে কেবল চার বছর এই চার বছরের বাচ্চা কিন্তু বুঝবি না জামিলা বলতেছে আপনি খাতুনে জান্নাত হতে পারেন কিন্তু কম কম বোঝেন বোঝেন চার বাচ্চা বুঝবি না আল্লাহ রাসুল বলেছেন তোমার সন্তান যতদিন তোমার দুধ পান করবে ততদিন সন্তানের সামনে স্বামী স্ত্রী মহব্বত করো অসুবিধা নেই আমার কথা কি বুঝতে পারলেন দুই বছর পর্যন্ত সন্তান মায়ের কি পান করে দুধ পান করার বয়সে সন্তান যদি ঘরের মধ্যে থাকে আপনি আপনার বউকে আদর করেন সোয়াগ করেন সন্তান দেখবি ঠিকই বুঝবি না কিন্তু যেই দুধ ছানার বয়স হয়েছে আড়াই বছর তখন সন্তান ঘরের মধ্যে চেতন থাকলে আপনি যদি আপনার বউকে আদর করেন ওই বাইরে এসে বলতে পারে আব্বা তাই মাছ ধরছিল রে বলতে পারে চিন্তা করে থাকে নিজের আড়াই বছরের বাচ্চার সামনে আমার হালাল দোল কেন আদর করতে পারবো না আর সত্যই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কলেজ ভার্তির পার্কে মনে কাতি ভাষায় ঘুরতে জোড়া লাগছে হয় হয় বাংলাদেশ বেশ আর নতুন একটা খবর হলো ইডেন কলেজ কি কলেজ ছেলে বাবা আর গেছে মেয়ে মেয়ে দেখতে দেখা পছন্দ হয়ে গেছে তো বাবা যা হাদিয়া টুকা বলতেছে মেয়ের বাপকে আপনার মেয়েকে আমাদের পছন্দ হয়েছে তো ছেলে আর বাপ চাষা যখন আসতেছে তখন ছেলে বলতেছে আব্বা পছন্দ তো করলেন কিন্তু মেয়েটা কোন কলেজে পড়ে শোনালে লাগবে তো বলে বাবা তা তুই শোনাই ছেলে যায় এক বলতেছে আপনার তো আমার বাপ মা পছন্দ করছে তা আপনি কোন কলেজে পড়েন মেয়ে কছে ইডেন যে ইডেন কসে ভাই উনি এতগুলো দৌড় দরজা ভেঙ্গে গেছে বাপ কাই কে রে দৌড়েছে ওই ইডেন কলেজে যারা পড়ে এরা হলো ব্যাপসা ওর বিয়া বিয়ে করে কোনো লাভ নেই বিয়ার আগেই ওরকে কাম কাজ সব খেয়ে যায় আয় হায় 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 হ্যাঁ হ্যাঁ কারণ বিয়ার আগে বিয়ার আগে সবকিছু দেখতেন। বিয়ার পরে আর আফসোস করা হই না ওর নানি দেখেন ওর মাও দেখেন অক দেখেন বিয়ার আগে দেখেন বিয়ার পরে দেখতে মনে লাগবে এখন কথা ঠিক কিনা এই জন্য একটা কথা আছে ভাবিয়া করিও কাজ আমার সঙ্গে সবাই একটু বলেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যুবকেরা যারা এখনো বিয়া করনি বাবা এমন একটা মেয়েকে খোঁজো যে মেয়েটার ওয়াজ আমি আপনাদেরকে শোনাইতেছি এবার ফাতেমা বলতে জামিলা। তাহলে আজকেও কি দরজা খুলবো না বলে আপনার হোসাইন সঙ্গে আছে আজকেও দরজা খোলা যাবে না হোসাইন সঙ্গে সঙ্গে বলে মা এই বেদব মেয়েটা এই বেদব মেয়েটা আমার মতন ছোট্ট বাচ্চার সঙ্গে থাকার কারণে দরজা খোলো না এই বেদব মেয়েটার কাছে তুমি কেন আসো মা হাতে কান্দের বলে হোসাইন তুমি যারে বেদব বলতেছো বাবা তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে হোসাইন তুমি যাকে বেদক বলতেছ তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জাননাতে যাবে কোন আমলের কারণে কোন আমলের কারণে আমল হলো একটাই যে মেয়েটা স্বামীর কথা মতো চলে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দিয়া দিবে আমার মায়েরা যারা আছেন মা এক নম্বর আমল হলো নামাজ দুই নম্বর হল দুই নম্বর হলো রমজান মাসের রোজা তিন নম্বর সদীপের হেফাজত পর্দা করা আর চার নম্বর স্বামীর কথা মতো চলা এই চারটে আমল যদি আপনারা করতে পারেন মা আপনাদের আর কোনো ওয়াজ লাগবে না আপনারা ফাতে মার সাথে জান্নাতি হবে সরল বলে নবীর কাছে গেছে বুঝলেন হোসেন কার কাছে গেছে এ তাকান কার কাছে নবীর কাছে গিয়ে বলে না না আমার মায়ের আগে একটা মেয়ে জান্ন যাবে তুমি কইছো কি আমল করে যা খোঁজ লেও খোঁজ লেওয়া লাগবে খায় দুনিয়ার যত কিছু আগে তোমার কাছে আসে তারপরে মানুষের কাছে প্রচার হয় ঠিক কিনা বলেন আল্লাহ রাসুল এই যে কোরআন শরীফ দেখতেছেন এটা আগে আগে কার কাছে আইছে রাসুলের এমন ভাবে নবীর হাত ধরছে এভাবে হাত চাপে ধরে বলতেছে না কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা আমার মায়ের আগে জান্নাত যাবে না বলা পর্যন্ত আমি হাতি ছাড়বো না নবীর হাত ধরে নিত নানার হাত ধরছে আমার না নবী হলো বিশ্ব নানা ধরে খান সোহান আল্লাহ সবচাইতে ভালো নানা এমন হবে হাত ধরছে নবী রাগ দিয়ে চালিয়ে আলে আলী দৌড়ে এসে বলে হুজুর কি হয়েছে বলে তোর বেটা আমার হাত যেভাবে ধরছে এই হোসেন হাত ছেড়ে দাও হোসেন বলতো চাপবা আপনি জানেন কি অকাম করছে হয়তো জিব্বত কামল খাছে কি অকাম করছে মানে কি নবী কোনো অকাম করে কিন্তু লাতি যে বর্তমান সরকার আর চর্ম নাই এই কিন্তু লাটি আর নাম আর অভিনয় চলতেছে তোর এখন কথা ঠিক কেনা কথা বুঝতেছে না ভাই যান আমরা মিছিল যদি চারশো বার করি একশো পুলিশ সমগ্র ধরে বেড়া আর ওরা মিছিল করলে সামনে দুইশো পুলিশ পিছনে দুইশো পুলিশ ওরকে পড়া দেয় ওরা মিছিল তোর এখন কথা ঠিক কেনা আমি কই ক্যারে এত সরকার বিরোধী কথা কয় এর পরে একটা কথা ধরে না কেন আমাকে একজন বলে হুজুর আপনি জানেন না 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 লাতি ভাই না না লাতি

নবী মুচকে মুস্কি হাসতেছে কারণ এই তো নবী হিসাবে কয় নাই নানা হিসাবে কয় হজরত আলী কি করেছে তোমার নানা বলে কাঠুরে আমার মায়ের আগে জান্নাতে যাবে এই কথাটা নাদা কেমনে বলে আল্লাহ রাসেল বলে আলী রে তুমি বলে দাও কোন আমলের কারণে ওই কাঠুরার বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে আমি বলতে হুজুর আপনি কিন্তু নিষেধ করেছিলেন আল্লাহ রাসুল বলে আলী আজকে বলার হুকুম দিলাম ফাতেমা দৌড়ে এসে স্বামীর হাতটা ধরে বলতেছে তাহলে কাটুরের বাবু জামিলা আমার আগে জাননাতে যাবে এটাকে আপনি জানেন বলে আমি জানি না আল্লাহর নবী আমারে জানাইছে ফাতেমা বলে তাহলে কেমন রাসুল বললেন শোনো ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি একটা অন্য এনে আমার হাত দিয়ে বললে স্বামী গো আজকে দুই দিন হলে হাসান হোসেন না খেয়ে কানতেছে ঘরে খাবার কিছু নয় আপনার হাতেও টাকা নাই এ অন্যটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে সামান্য খাদ্য কিনে নিয়ে চলে আসেন আলি বলতে ফাতেমা তোমার অন্যা নিয়ে যখন বাজারে যায় অন্যা তখন আমার জামার পকেটের মধ্যে ছিল আমি জামার পকেটের অন্না বের করার সাহস পাই না কারণ বের করে যদি বিক্রি করতে চাই আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে অন্যাকার আমি যদি বলি আমার বউ ফাতেমার তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে যে স্বামী বউয়ের দিনেই বেঁচে খায় সেই স্বামী হলো দুর্বল স্বামী ও ফাতেমা আমি তোমার অন্য পকেটের মধ্যে নিয়ে বাজারের মধ্যে যখন ঘুরতেছিলাম বিক্রি করার সাহস পাচ্ছিলাম না এমন সময় এক খরিদ্দার আমাকে সালাম দে বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন আমি আলী চমকে গেলাম আমি বিক্রি করব তুমি কেমনে জানো আমি তাকায় দেখি লোকটা একটা ব্যাগ বের করে সামনে ধরলো আমি পকেট থেকে তোমার অন্না বের করে যেই ব্যাগের মধ্যে দিলাম লোকটা একটা বারো দিকে তাকালো না বরং ব্যাগের মাথা ধরে আমার হাতে সাইডাদের হান দিয়ে লোকটা চলে গেল ও ফতেহমান ওই সাইজাদেরহাম নিয়ে আমি খাবারের দোকানে গেলাম দোকানদারকে বললাম ভাই এই হামের যতটুকু খাবার হয় ততটুকু খাবার দাও আমার হাসান হাসাইন খুদার জালায় কাঁদতেছে দোকানদার সয়দের আহামের খাবার টোপলা করে যেই মাত্র আমার হাতে দিবার চাই এমন সময় এক সাইল বেলকারী ফকির এসে আমাকে সালাম দেওয়া বলে রে আজকে তিন দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই ও আলি যদি পারো তাহলে আল্লাহর হস্তে একটু দান করো ও ফাতে আমার এত রাগ হয়ে গেল কারণ আমি ছয়টা দের হাম অন্য বিক্রি করার টাকা দিয়ে খাবার টোপলা নিয়েছি আর এমন সময় আমার কাছে যখন খাবার চায় আমার এত রাগ হয়ে গেল আমি যেন বলবো তুমি আমার কাছ থেকে সরে যাও এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে দাঁড়ায় বলে আম্মা

আমার আল্লাহ তো মিথ্যা বলবে না আল্লাহর ওয়াদা সত্য ইন্নাল্লাহ ওয়াদু হাক্কুন আল্লাহর ওয়াদা হলো সত্য এই বিশ্বাস করে বাজারের মধ্যে ঘুরতেছি ফাতেমা এমন সময় দেখি একটা ব্যক্তি উঠ নিয়ে আসতেছে আমারে সালাম দে বলে আলী ভাই উটটা কি আপনি কিনবেন নাকি আমি কইলাম আমার পকেটে একটা টাকাও নাই আমি উঠটা কি কিনবো উঠালা বলতেছে একশো দের আমি বাকি না উঠটা কিনেন বিক্রি করে আপনি টাকা দিবেন সেটাও কি পারবেন না আলী বলে ফাতেমা এই সুযোগ আমি হাত না করে ওই উঠটা একশো দেড়ি কিনে উঠের বাজারে যখন নিয়ে গেলাম চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরে বলতে চালি ভাই এই উঠের ব্যবসা কবে শুরু করলেন আমি কইলাম কবে শুরু করি আর যখনই করি সেটা বিষয় না উঠটা তোমরা নিবা কেনা এক খরিদ্দার কানে কানে বলতেছে উঠটা আমার পছন্দ হয়েছে আপনাকে একশো ষাটদের হাম দিতে চা বলে ফাতে ওই একশো দেড় হাম ওটালাকে দিয়া বাকি সাতটা দেড় হাম দিয়া দুই বস্তা খাবার এক বস্তা কান আর এক বস্তা হাতে করে যখন দরজায় তোমার কি মনে আছে তুমি দরজা বন্ধ করে দিলে আমি বললাম ফাতেমা দরজা খোলো তুমি শুধু বললাম অন্য বিক্রি করে টাকা দিয়া এক টোকলা খাবার হবে দুই বস্তা খাবার কোথায় পাইলেন যতক্ষণ দুই বস্তা খাবারের কথা না বলবেন ততক্ষণ আমি ফাতেমা দরজা খুলব না আর রেজালো কাউ মৌন আলাল আল্লার আল্লাহর কোরআন বলতেছে পুরুষের নারীদের উপরে থাকবে ফাতেমা দরজা না খুললে আমি বলবো না ফাতেমা বলতেছে আপনি না বললে দরজা খুলবো না ও ফাতেমা তোমার কি মনে আছে তুমি যখন দরজা খুললেই না কারণ তুমি এমন একজন নারী তুমি এমন একজন বউ স্বামী কেমনে কামাই করে কুত থেকে নিয়ে আসে বেতন পায় পাঁচ হাজার আর বাসা ভাড়া দশ হাজার প্রত্যেক বাজার ইলিশ এই শালাদের ঘুষ খায় এটা বইয়ের ধরার দরকার আছে না নাই তুমি এমন হো যে অন্য দিয়ে এক টুকনা হবে তুমি দুই বস্তা দেখে যখন দরজায় ফুললে না তখন আমি কান্দের হাতে বসতাম বসতাম রাগ করে আল্লাহর নবীর দরবারে আমি যখন নবীর দরবারে তখন নবী বসেছিলেন আমাকে দেখি নবী দাঁড়িয়ে গেলেন আমার কাঁধ থেকে বস্তা নামায় নিলেন হাত থেকে বস্তা নামায় নিলেন আমি বললাম নবীকে আপনি এত ভালো অথচ আপনার মেয়ে ফাতেমা দরজা খুললো না আপনি আমার কাঁধ থেকে বস্তা নামায় নিলেন কিন্তু আপনার মেয়ে ফাতেমা দরজা খুললো না রাসুল মুসকে হাসি দে আলী রে যদি ফাতেমা দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতে আসতে তা তো আসছে না তো দরজা খোলেনি না খোলার কারণে তুমি আমার কাছে আইছো এখন তুমি বলো তো তোমার কাছ থেকে অন্য কে কিনছে কিনছে আলি কয় হুজুর আমি তো জানি না এ তোমার কাছ থেকে যে ফকির ভিক্খা নিছে সেই ফকির খবরকে আলি কয় হুজুর হামিতে জানি জানি না তোমার কাছে মুট বিক্রি করলো আর যে মুট কিনলো এর কি খবর জানা আছে আলি বলতে তো হুজুর আমি কিছুই জানি না রাসুল বললেন জানবা কারণ আনা মাদিনা তোলে এলমে ও আলিও বাবু হা আমি হচ্ছে এলিমের শহর আর তুমি হচ্ছে তার দরওয়াজা জরে করছো হার আল্লাহ কেরে ফাতে মারল না দুনিয়ার কোনো মানুষ কিনতে পারে হ্যাঁ ফাতেমা হলো পর্দা তার অন্য ফাতেমা না বুঝে তোমাকে বিক্রি করে দিতে পারে কিন্তু দুনিয়ার কোনো মানুষ কিনতে পারে ফাতেমার অন্য এক আলি ফেলা দুনিয়ার কোনো পুরুষ লাগবে পারবে এই জন্য আমি আল্লাহ ফেরেজ তাক পাঠাচ্ছি সয়দের হাম দিয়া যাও ফাতেমার অন্না কিনে জান্নাতে জমা দাও ফাতেমার অন্না জান্নাতে আছে নই বলতেছে ওই সয়দের হাম তোমাকে দিছে তুমি যখন খাবার কিনবার গেছো তখন আল্লাহ তালা বলতেছে আল্লাহ

নুরক পরীক্ষা হবে পরীক্ষা দেখি আজকে পরীক্ষা আলী কাক ভালো ফেরেস্তা ফকির হয়ে তোমার কাছ থেকে নিয়ে গেছে ওই দেরহাম যখন নিয়ে যায় ফেরেস্তা কান্দা দেখে আল্লাহ কয় কান্দিস কেন বলে আল্লাহ সন্তানের জন্য খাবার কিনবার ছিল আর সেইটা ফকির হয়ে নিয়ে আসলাম আল্লাহ কয় এতই যদি দয়া হয় তাহলে যে উঁটের পিঠে চড়ে ফাতেবাস জান্নাতে যাবে ওই উঁটটা বিক্রি হবে যা ওই হেরেস উঠটা বিক্রি করছে একশো দেড় বাকিদের আবার একশো সাদদের হাম কিনেছে একশো দেড় তারা দেওয়ার পরে বাকি দুই হাম খাবার কিনেছ ফাতেমা সিল্লাই বলে বাবা ওয়াস্ত ভালোই করতেছেন কিন্তু জামিলা আমার আগে জান্নাতে কেমনি যাবি আল্লাহ রাসুল বলতেছে আলী বলো বলো আলী বলতেছে ফাতেমা শোনো আল্লাহ তুমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে তোমাকে হাঁটে হাঁটে জান্নাত দিবে না জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে উঠের পিঠে করে জান্নাতে নিয়ে যাবে সোহান আল্লাহ কিন্তু উঠটা জান্নাতের একেবারে নিকটতম এসে হুমকে দাঁড়াবে ফেরেশতা বলবে আল্লাহ উট এমন জায়গাতে এসে দাঁড়ালো এখান থেকে জান্নাত তো পাওয়া যায় না আল্লাহ বলতেছে উট যদি না যায় টেনে টেনে নিয়ে যাওয়া লাগবে ফেরস্তা কয়ে আল্লাহ উঠের কি ধরে টানবে টানার তো কিছুই নাই আল্লাহ তখন বলবে আলী বলতেছে আল্লাহ বলবে ওই যে ফাতেমার অন্য আছে ওই অন্যটা উটের গলায় লাগায় দাও আলী বলে ফাতেমা তোমার অন্যটা উটের গলায় যখন লাগানো হবে সেই অন্যটা নিচে ঝুলতে থাকবে এখন এইটা কে টেনে উঠটাকে জান্নাতে নিয়ে যাবে এমন সময় বলবে আল্লাহ জামিলা তোমার স্বামী সব সময় দোয়া করতো আল্লাহ যে বউটা আমার হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না আমার সেই বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও রে ফাতেমা আল্লাহ স্বামী দোয়া কবল করে ওই জামিলাকে সবার আগে জান্নাতে কেমনে দিবে কারণ তুমি হলো খাতুনে জান্নাত তখন আল্লাহ বলবে উঠে এর ওই অন্যটা টেনে টেনে ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও তুমি মনে করবে আমি জান্নাতে যাচ্ছি কেউ তোমার পা উটের পা পাড় থেকে মারিতে পড়ার আগে জান্নাতে পড়ার আগে ওই জামিলার পা জান্নাতে চলে যাবে আপনারা বলেন তো এই আলোচনার মধ্যে মা বন্ধের কথা আছে না নাই স্বামীর কথা মানার কথা আছে না নাই হ্যাঁ এই মা বোনের জন্য আল্লাহর দিয়ে দিলাম আমার মায়েরা যারা কষ্ট করে বসে আছেন মা স্বামী মানবেন তার দলসা দেখবেন না জি বাংলা দেখবেন না আর স্বামীগুলাকে আমি বলতেছি বাবা দরকার হলে প্যালাস দিয়ে দিশের লাইন কাটাতে দাও যদি যাওয়ার চাও

যারা ইউটিউব দেখেন তারা দেখবেন মাঝে মধ্যে ওকে আমার সঙ্গে দেখা যায় ও মাঝে মধ্যে দু একটা মাহফিল আমার সঙ্গে যায় আজকে আমার সঙ্গে আসেনা একা একা আইসি এখানে মাগরিবের পরে কিছু সময় ওয়াজ করেছে অন্ধ মানুষ আধা ঘন্টা তিরিশ পারা কোরআন শুনে শুনে মুখস্থ করছে মানুষ শুনে শুনে মুখস্থ করছে আপনি কোরআনের যেগান থেকে খুশি ধরেন ও আপনাদেরকে অনর্গল কোরআন শুনায় দিবে শুধু কোরআন মুখস্থ করে না কোরআনের বাংলা অর্থ পর্যন্ত মুখস্থ করছে সে সাহেব ওয়াজ করতে চায় কিন্তু জনগণ দাওয়াত দেয় না করতে মসজিদের কানার পাশে না মজিনি অটো ভ্যান চালাবার পারে না দুনিয়ার কোনো কাজ করতে পারে না ধান কাটবার গেলে ধান কাটবে না হাত কাটবে কোদাল মারবার গেলে আগে মাটি কাটবে না পাও কাটবে মানে ও আর কোনো কাম করার ক্ষমতা নাই কিন্তু একটা ওয়া কাম করছে সেটা হলো বিয়ে ওই কামটা ভালোই থাকছে বিয়া করে যদি বৌলে শুয়ে থাকতো তাও হতো আপাতত চারটা শোলের বাপ এখন আল্লাহ তো করেন ঠিক আছে ঠিক আছে কিন্তু ও এখন কি করে খায় বাপ নাই মা নাই ছয় সম্পত্তি কিছু নেই ও মাহফিলে মাহফিলে ঘরে আপনাদের কাছে একটু সহযোগিতা পাওয়ার আশায় ও দাঁড়ায় গেছে ও পবিত্র কোরআন থেকে দুটো আয়াত মনাজ তেলাওয়াত করুক আর এই ফাঁকে আপনারা যদি পারেন সভাপতি সাহেব সভাপতি সাহেব টাকা দেয়নি এটা কিসের সভাপতি মাহফিলের সভাপতি না মসজিদের সভাপতি আপনার কথা বলছি স্যার দিবেন তো দিবে এই মাইকটা ঠিক করে দাও এ বসে উঠলেন কেন আপনারা বাড়ি যাবেন বাড়ির যাওয়ার গ্যারান্টি আছে তাহলে

আপনারা দিলেন আপনারা সকলেই এই রুমাল একটু আমাকে একটু সবাই আদায় কথা করে দেন অর্থাৎ মায়েরা বোনেরা আপনারা যারা আসেন না আপনাদের হাতের থেকে একটু আদায় কথা করে আমাকে এখানে পাঠা দেবেন করতে দেবে এবং আমি অন্য মানুষ একা 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 এত শুনে শুনে বারো তেরো বছর ধরে আমি তিরিশ পড়ার বর্ধমান সহ আমি তিরিশ পড়ার সুবিধা করছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ছেলে মেয়ে আছে আপনারা সবাই একটু মতো আপনার মেহের মানুষ আর্থিক সহযোগিতা আপনারা আমার করবেন আজকে যদি বাংলাদেশে কোরআন আইন থাকতো

অমিন কাস সালাম তাবারতায় জালা করম আয়া আল্লাহ তালা কঠিন গরমকে অপেক্ষা করে করে কদ্দমাত্র মাটির উপরে তোমার বান্দারা ঘন্টার পর ঘন্টা বসে আলোচনা শুনেছি আল্লাহ মেহেরবানী করে আজকের মাহফির আমাদের সকলার হেদাতের জন্যে না জাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করে আহ আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে করে জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ তাদের কষ্টগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও আল্লাহ এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও তোমার ঘর মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ তাদের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করো আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করো অহবকে বসন করো যাদের বাপ মা কবরে চলে গেছে রব্বির হামহুমা কামা রব্বায়নি সগির বাপমার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ যে আলোচনাটুকু এতক্ষণ করা হলো আল্লাহ আল্লাহ আমরা নবীকে mohabbat করি নবীর আদর্শ আমাদেরকে কবুল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ যুবকদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও মা বোনদেরকে পর্দানিষাবেদা সালিহা কবুল করে নাও যে যা নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেকাশা কবুল করো আজকের মাহফিলে সম্মানিত সভাপতি সহসভাপতি

যারা হাবি